এই মুহূর্তে যিনি রয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। কি নাম বন্ধু আপনার? আমার নাম মোহাম্মদ আমিরুল চৌধুরী। আমিরুল চৌধুরী, আমিরুল কি করেন আপনি? আমি একজন টেকনিশিয়ান, মিরাক্তার হোসেন লিমিটেড কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে জব করি। ওকে, এই যে ভূত স্টুডিও, এই অনুষ্ঠানটা কতদিন ধরে শুনছেন আপনি? আমি প্রায় দেড় বছরের একটু বেশি হয়ে শুনছি, বাট আমি কখনো SMS বা কমান্ড করি না, এই কারণে কারণ কিছু 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 নিশানাজ আছে আপনাদের, যে তারা আসলে যেটা ঘটনা সেটা ঘটনাই, আর যেটা কিছু কিছু লোক আছে তারা গল্প মনে করে, মানে SMS করে আপনাদের, কমান্ড করে যে এটা আসলে গল্প, কিন্তু আসলে যারা সাপের বিষ, মানে যাকে সাপে যাকে ছোবল দিছে, বাট সে বোঝে সাপের ব্যথাটা কী রকম। তো যাদের সাথে ঘটনাটা ঘটে গেছে তারা বোঝে কিন্তু যে তার ব্যথাটা কী, কিন্তু কিছু কিছু আপনাদের নিচে না যাচ্ছে তারা এটাকে বলে গল্প। তো এই বিষয়টা আসলে যেন আমি আপনাদের সকল যারা জাগো FM-এ আছে এবং ভূত স্টুডিওতে আছে তাদেরকে অনুরোধ করব, যা তারা যেন এটাকে গল্প বলে SMS যাতে না করে। ওকে, এটা হিস্টোরি। আচ্ছা, সো আপনার নামটা হচ্ছে? মোহাম্মদ আমিরুল চৌধুরী। আমিরুল, আমরা আপনার কাছ থেকে প্রথম ঘটনাটা শুনতে চাই, বলুন। হ্যাঁ, তার আগে আমার একটু কথা আছে, আসলে আমি যার মাধ্যমে এখানে আসছি, আসলে আমি মীর আক্তার হোসেন লিমিটেড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট জব করি। তো আমাদের DPM সাকেন স্যার, সর্বপ্রথম তাকে ধন্যবাদ জানাই, কারণ সে আমাকে সুযোগ করে দিছে, বাট এই জন্য আমি আসতে পারছি, কারণ আমি সেতু মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করি, সে যদি সুযোগ করে না দিত হয়তো আমি আসতে পারতাম না এখানে। তো আমার প্রথম ঘটনার যেটা, সেটা হলো 2005 সালের ঘটনা। তো আমি আর বেশি কিছু না বলে ডাইরেক্ট ঘটনায় চলে যেতে পারি কি? শিওর। আমার ঘটনাটা হলো 2005 সালে আমার বন্ধু আব্দুল খালেক এবং আমি আর আর আমাদের বড় ভাইয়ের একটা বন্ধু আছে, ওর নাম হলো আইজাল। তো ও বাঁশি বাজাইতে পারতো, দারুণ বাঁশি বাজাইতে পারতো। তো ওই সময় আমি আমার গ্রামের নামটা বলবো না, কারণ পাশে যে কলেজটা, আসলে মূলত কলেজটা নিয়ে স্টুডিওটা আর কি। তো কলেজটা এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, আগে যেহেতু অতটা ডেভেলপ ছিল না, এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক স্টুডেন্ট হয়ে গেছে। কলেজের নাম এবং গ্রামের নামটা বললে হয়তো বা কিছু প্রভাব ঘটতে পারে আর কি। এখন কলেজের নামটা বলবো না, বাট গ্রামের নামটাও বলবো না, কিন্তু আমার বাড়ি থেকে 100 মিটার পশ্চিমের দিকে হলো কলেজটা। কলেজের পাশে, পূর্ব পাশে একটা ভিটা আছে একজাস্ট। তো মূলত আমরা আমাদের এই তিনটা ফ্রেন্ড মিলে আমরা শখ করলাম যে আমরা বাঁশি বাজাবো আর কি। আজল ভাই দারুণ বাঁশি বাজাইতে পারতো। তো আমরা ওখানে চলে গেলাম, আগরবাতি মোমবাতি, জ্যোৎস্নার রাত ছিল, জাস্ট ফান করার জন্য আর কি, যে একটু বাঁশি বাজাবো আর কি। তো ওই সময় আসলে মূলত ফোন তেমন একটা মানুষের কাছে ছিল না, বাট একটা বন্দা নিছিলাম ঢোল বাজানোর জন্য, আর আইজাল ভাই সুন্দর বাঁশি বাজাইতে পারতো। তো আমরা ওখানে 8টার দিক উপস্থিত, আগরবাতি এবং মোমবাতি জ্বালাইছি, এবং ওই সময় আসলে স্মোকিং করতো। তো আমরা K2 সিগারেট ওই সময় ছিল 5 টাকা প্যাকেট, 6 টাকা প্যাকেট ছিল, আমরা 2-3 প্যাকেট সিগারেট নিয়ে অবশ্য ওখানে গেছিলাম। তো মোমবাতি আগরবাতি জ্বালানোর পর আমরা ওখানে অলরেডি বাঁশি বাজানো শুরু করলাম। তো এক পর্যায়ে বাঁশি বাজাইতে বাজাইতে কখন রাত 12টা বেজে গেছে আমরা বলতে পারি না। তো হঠাৎ করে দেখি ওই সময় কলেজটা ছিল মূলত টিনের বেড়া, টিনের ঘর, টিনের বেড়া, অতটা ডেভেলপ হয়নি তখন, আর এখন মূলত মনে কি কলেজটা ভালো ডেভেলপ হয়েছে, 4তলা বিল্ডিং হয়েছে এবং মহিলা কলেজ, তো আপনার মহিলা হোস্টেল হয়েছে। তো এই কারণে আমি কলেজটার নাম এবং আমার গ্রামের নামটা বলতে চাচ্ছি না। তো হঠাৎ করে বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ 12টা কখন বেজে গেছে বলতে পারি না, কিন্তু আপনার কলেজের ভেতর থেকে ওই ভিটা, যেটাকে ওই ভিটাতে মূলত বাস করতো এক বুড়ি, ওনাকে সবাই বলতো শুকনি বুড়ি বলে, উনি বিড়ি খাইতো, উনি বিড়ি খাইতো। তো উনি মারা যাওয়ার সময় বলছিলো যে আমি মারা গেলে আমার লাশের সাথে যেন বিড়ির প্যাকেট এবং ম্যাচ দেওয়া হয়। তো অলরেডি যখন উনি মারা গেছে তখন ওই ভিটাতে কবর দেওয়া হয়েছে, তো ওই বিড়ি এবং আপনার ম্যাচ দেওয়া হচ্ছে ওনার কাফন তাপনের সময়। তো আমরা যেদিন বাঁশিটা বাজাই, তো হঠাৎ করে আমার বন্ধু যখন বাঁশিটা, মানে হয়রান হয়ে গেছে, বাঁশিটা বন্ধ করলো, তখন আমরা ফিল করলাম যে কলেজের রুম থেকে, টিনের বেড়া, তো এমন একটা শব্দ আসলো যে গরু যেমন জবাই করে, ঠিক আছে, সেরকম একটা মানে আওয়াজ,
অনেক বিগ সাউন্ডে একটা আওয়াজ আসতেছে, ঠিক আছে। তো হঠাৎ করে আমি বাঁশিটা আমার বন্ধু বলতেছে এ ধরনের, বুঝতেছি না আসলে কেন হচ্ছে। তো আমি বলতেছি যে তুমি আবার বাঁশিটা বাজানো স্টার্ট করো দেখি। তো যখন আবার বাঁশিটা বাজানো স্টার্ট করলো তখন ওই শব্দটা বন্ধ হয়ে গেল। তো আবার ট্রাই করার জন্য আবার বাঁশিটা বাজানো বন্ধ করা হলো। তো তখন দেখা গেল কি আরও বিকট আওয়াজে, মানে যেমন গরু জবাই দেয় সেরকম একটা পরিস্থিতি আর কি। তো এক পর্যায়ে আমরা ভয় পেয়ে গেলাম, মানে আমরা তিনজন ছিলাম। আর মূলত আমরা যখন আমরা যে বের হব, ওই ভিটার পাশ দিয়ে হলো আমাদের কলেজের গেটটা, ওই ভিটার পাশ দিয়েই আমাদের কলেজের গেটটা, ভিটার পাশ দিয়ে বের হতে হবে। তো আমরা এরকম সাহস পাচ্ছি না আর, বাট আমাদের কাছে যে দুই তিন প্যাকেট সিগারেট ছিল অলরেডি শেষ, ঠিক। তো আমরা বের হতে পারছি না, আমাদের সবার তিনজনের লোম, মানে শরীরে লোম খাড়া হয়ে গেছে, যে আমরা যে এই শক্তিটা নেই যে আমরা বের হয়ে আসবো ওখান থেকে। তো এক পর্যায়ে আপনার যখনই বাঁশিটা বাজানো আরম্ভ হয়, শুরু করা হয়, তখনই ওই আওয়াজটা থেমে যায়, আর যখনই বাঁশি বাজানো বন্ধ হয়ে যায় তখন আওয়াজটা আবার স্টার্ট হয়ে যায়। তো আমরা অনেক ভয় পেয়ে যাই। তো তারপরে ওই কলেজের যে প্রিন্সিপাল আছে তার নামটাও আমি বলতেছি না, তো ওই সময় আসলে মূলত ডিজেল ইরি সিজন ছিল, তো খেতে পানি দেওয়া হতো, ওনার নিজস্ব পাম্প ছিল, ডিজেল পাম্প আর কি। তো উনি আওয়াজটা পাইছে, যাই হোক, ওনার কাছে একটা বিদেশি টর্চ লাইট ছিল আর আমরা বাঁশি বাজাইতেছিলাম। ওখান থেকে পশ্চিম দিকে প্রায় 100 মিটারের মতো উনিও আওয়াজটা ফিল করছে। তো উনি ওখান থেকে লাইট মারে, দেখে যে আমাদের কলেজের মাঠের ভিতরে তিনজন ব্যক্তি বসা, কি আসলে বসে আছে। তো উনি অলরেডি চলে আসলো যে কে এত রাতে এখানে। তো এসে দেখে আমরা, তো আমাদের তো সে ভালো করে চেনে, সে গ্রাম সম্পর্কে আমাদের ভাই হয়। তো বলতেছে তোমরা এত রাত্রি এখানে, আমি এত রাত কোথায়, এখন তো প্রায় 9টার মতো বাজে। তো উনি ঘড়ি দেখায় বলতেছে দেখো এখন 1:30 বাজে, ঠিক আছে, আর এখানে কিছুক্ষণ আগে এমন একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ, আমরাও বলতে পারি না। তো আমরা ভয়তে বের হতেও পারতেছি না এখান থেকে, জাস্ট বসে আছি নীরব হয়ে। তো উনি উনি জানে আসলে যে এখানে কিছু কিছু ঘটনা ঘটে। তো উনি আমাকে বললো যে তোমরা কি এখন বাসায় যাইতে পারবা, আচ্ছা না আমাদের পক্ষে একাই যাওয়া সম্ভব না, কারণ গেটটা ওই ভিটার পাশ দিয়ে বের হতে হবে। তো উনি বলতো ঠিক আছে, আমার কাছে বিদেশি টর্চ লাইট আছে, আমরা ওখান থেকে আবার আমাদের বাসা 100 মিটার হবে। তো উনি বলতেছে যে তোমাদের বাসায় আমি দিয়ে আসতেছি। তো আমি একটা জিনিস ফলো করলাম যে যখন আমি ওই গেট দিয়ে বের হই, তো আমি একটু বাঁ সাইডে তাকালাম, কারণ বাঁ সাইডের ভিটাটা, তো বাঁ সাইডে তাকালাম। তাকানোর পর যে জিনিসটা আমি দেখলাম, যে আমি মানে আশা করিনি যে এই জিনিসটা দেখবো আর কি, তো দেখতেছি যে জানালা দিয়ে দুটো লাশ বের করা হচ্ছে, গলা কাটা লাশ, মহিলা মানুষ, এত সুন্দর, যেটাকে পরী বলা হয় মূলত আর কি, গলা কাটা লাশ বের হয়ে আসতেছে। তো তখন আমি সেন্সলেস হয়ে যাই, মানে অজ্ঞান হয়ে যাই এক কথায়। তো তারপরে আমার ওই বন্ধু দুটো মিলে এবং ওই কলেজের প্রিন্সিপাল মিলে আমার বাসায় নিয়ে গেল। তো আমার 3 দিন সেন্স ছিল না, জাস্ট মাঝে মাঝে সেন্স আসতো, কিছু কিছু খাইতে পারতাম না, একটু সর্প টর্প হয়তো বা পানি টানি এগুলো খাওয়াইতো। তো কবিরাজ ডাকলো, তো কবিরাজ যখন ডাকে তখন কবিরাজ বলতেছে যে আসলে আমার পক্ষে কিছু করা সম্ভব না, কারণ এটা আমার পক্ষে সম্ভব না, সরি। কবিরাজ বুঝে চলে গেল। নেক্সট টাইম আর একটা কবিরাজ দেখা হলো, সেও চলে গেল। তো 3 নম্বর যখন কবিরাজটা আসলো, তখন সে এক কথায় আমাদের দেশে ওই পাতা নামায়, তুলা রাশি দিয়ে পাতা নামানো হয় আর কি। তো ওই পাতা নামানো হলো, তখন তুলা রাশি ব্যক্তি দিয়ে পাতা নামানো হয়, আরেকজন কবিরাজ থাকে। তো তখন ওই জেন পরি হাজির হলো আর কি, তার মাধ্যমে ওই তুলা রাশি, সে বলতেছে যে তোরা যতই কিছু কর কিছুই করতে পারবি না, কারণ আমরা এখানে অনেকজন থাকি, একজন দুজন না। আর যে বাঁশি বাজাইছিল তা দেখে, তাকে আমার, আমরা 7 বোন ছিলাম, তো যে বাঁশি বাজাইছিল তাকে আমার বড় বোন চয়েস করতো, তার বড় বোন তাকে নিয়ে যাবে, আর আমি ওখানে ছিলাম, আর সর্বছোট যে বোনটা ছিল সে আমাকে লাইক করতো, সে আমাকে নিয়ে যাবে ওখান থেকে। তো তাদের ভিতর দ্বন্দ্ব বেজে মূলত তার বড় বোন এবং ছোট বোন, ঠিক আছে। তো দুজনকে দুজন মানে এক পর্যায়ে আঘাত করতে করতে
দুজনকে মানে ছোটো বোন বড় বোনকে মারে এবং ওই জের ধরে মেজ বোন ছোটো বোনকে মারে, মানে মেরে ফেলে এক পর্যায়ে আর কি। তো এই অবস্থা, তারপরে অনেক কোবরাজ ওজা, তো এরকম প্রায় এক দেড় মাস চলতেছে। তো আমি মাঝে মাঝে ছুটে আসি, আর আমাকে যদি কোনো তাবিজ দেওয়া হয় অটোমেটিকলি তাবিজ ছুটে যায়। তো আমাকে এক পর্যায়ে আমি হঠাৎ রাতে আমার ঘর লক করা, কিন্তু আমি কখন যে ওই ভিটাতে আসে বসে থাকি আমি নিজেও জানি না। তো যখন আমার আম্মু ফিল করে যে আমি দেখি, সবসময় তারা ঘুমায় না, যেহেতু আমার এত বড় একটা ঘটনা দুর্ঘটনা, তো তারা ঘুমায় না, তারা দেখে যে সবসময় রাতে জাগনায় থাকে। তো হঠাৎ আমার রুমটা তখন কি বললো যে মাঝখান দিয়ে একটা রুম দরজা রাখে দিল, খুলে রেখে দিল যে যাতে কোনো দুর্ঘটনা না হয়। আসলে ও দরজাটা আগে ছিল না, কিন্তু তার আমার এই ঘটনা হওয়ার পর দরজাটা কেটে আবার নতুন করে বানানো হলো। তো হঠাৎ আম্মু রাত 2:30 দিক ফলো করে যে আমি নেই, অথচ ঘরের দরজা লক। তো এখন আম্মু চিৎকার ছাড়লো যে কোথায়। তো অলরেডি আশেপাশে যারা প্রতিবেশী ছিল তারা সবাই হাজির হলো যে কী ব্যাপার। তো তারপর দেখে আমি সেই ভিটাতে, সেই কলেজ রুমের ভিতর আমি সেন্সলেস হয়ে পড়ে রয়েছি। তো এ পর্যায়ে তারপরে আমাকে ওখান থেকে আনা হলো, আনার পরে বাসায় রাখা হলো, বাট আপনার এরপর আমাকে বেঁধে রাখা হলো যে বেঁধে রাখলে হয়তো বা যে সে যেতে পারবে না আর কি। তো তারপরে বেঁধে রাখেও কোনো উপায় নেই, আমাকে তারা মাঝে মাঝে আর কি এভাবে নিয়ে যাইতে চলতো। তো এক পিস সাপ, তো তার কাছে যাওয়া হলো, তার আমাদের এলাকা থেকে অনেক দূর, তাকে খবর দিয়ে আনা হলো, অনেক রিকোয়েস্ট করে সে আসবে না, তারপরও আনা হলো। তো আনা হওয়ার পরে তারপরে সে এখানে অনেকটা গ্রুপ আর কি, মানে ওটা একটা আড্ডা ভূতের, মানে যারা জিএন পড়ি কালির একটা আড্ডা, ওটা এমন একটা জায়গা। তো তারা বলতেছে যে যত বড়ই কোবরাজ আসুক না কেন কিছুই করতে পারবে না। তো আমাদের কোবরাজ এক পর্যায়ে বললো যে তোমাকে বোতলে ভরাবো, কয় আমাকে একজনকে বোতলে ভরে কী হবে, আমাদের অনেক লোক আছে, কজনকে আপনি বোতলে ভরাবেন, ঠিক আছে। তো যে পরিটা ছিল ওটা মহিলা, সরি মুসলমান ছিল, মুসলিম ছিল। তো সে বলছে যে ওকে আমাকে ভালো লাগছে, এই জন্য আমাদের দুটো বড় বোন, আমার বড় বোন এবং ছোটো বোন দুজনকে খুন করা হয়েছে তাদের নিজেদের জেরের মাধ্যমে, তো আমরা এদের দুজনকে কখন ছাড়বো না। তো এক পর্যায়ে আমার কোবরাজ নত স্বীকার করলো যে যাই হোক যেটা হয়ে গেছে ওকে মাফ করে দেন। তো তারা মাফ করে দিবে না। তো অনেক অনুরোধ করার পর লাস্টে তাদের একটা বোন, সে অনেক ভালো ছিল অবশ্য, সে বলল যে ঠিক আছে মাফ করে দিতে পারি, সত্য একটা আছে, আপনারা যদি কালী মন্দিরে নিশিরাতে জ্যোতি, ওখানে তিনজন ব্যক্তি ছিল, তিনটা পাঠা বলি দিতে হবে, ঠিক আছে। তো যে কোনো এক ঠাকুর দিয়ে তিনটা পাঠা বলি দিতে হবে কালী মন্দিরে নিশিরাতে, ঠিক আছে, আর কিছু শালুক কাপড়, মানে ওদের যা আর কি চাহিদা আর কি, এগুলো দিতে হবে, দিলেই আমরা ছাড়তে পারি। আর আরেকটা জিনিস করবেন কি, বাড়ি বন্ধ করে রাখবেন, যাতে বাড়ির ভিতর কোনো অত্যাচার আমরা কেউ, হয়তোবা আমি করলাম না, আমার অন্য বোনেরা, তাদেরও তো বোন, তো তারা হয়তোবা সত্যর্ম করে যাইতে পারে এবং তার উপর অত্যাচার করতে পারে। আর আরেকটা কথা বলি, সে আরেকটা জিনিস শিখা দিল যে ওর শরীরে তাবিজ দিলে তাবিজ থাকবে না, ছুটে যাবে। তো ওর বাড়ির এরিয়াটা বন্ধ করে রাখবেন, বাট ওর শরীরে ডান হাতে কেটে অন্তপক্ষ 10 দিন বা 15 দিন কেটে শরীরের হাতের ভিতর একটা তাবিজ দিয়ে আবার সেলাই করে রাখবেন, ওই তাবিজটা ছুটে যাবে না। তো অলরেডি যেটা কথা ওঠেই পাঠা বলি দিল, এবং তারপরের দিন আমার ওই কবিরাজ একটা তাবিজ, আমার হাতে এখনও কাটা আছে এখানে, একটা তাবিজ ঢুকে দেওয়া হলো। অলরেডি 21 দিন তাবিজটা রাখা হয়েছিলো। তো 21 দিন রাখা হওয়ার পর তারপরে আপনার ওরকম আমি আর কিছু ফিল করি নেই, যখন 21 দিন পর তাবিজটা আবার বের করা হলো, তো ওরকম কিছু ফিল করি নেই। তো এটা হলো আমার হলো প্রথম ঘটনা। রাইট নাও আমরা চলে যাব আমার বন্ধু, নামটি হচ্ছে আরেকবার শুনবো, সোহেল রানা। সোহেল ভাইয়ের কাছে চলে যাই, আপনার কাছ থেকে প্রথম অভিজ্ঞতাটা শুনবো। ধন্যবাদ উদয় ভাই, আসলে ভূত স্টুডিওর মতো একটা অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটা বলতে চাচ্ছি আমি আমার বাবাকে কেন্দ্র করে আর কি। আমি তখন ছোট, আমার আসলে পরে জানার সুযোগ হয়েছে বাবার মুখ থেকে,
তো আমার বাবা একজন বিজনেসম্যান, তো উনি বিজনেস শেষ করতে করে তারপরে আপনার কিছু তার ফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে একবার রাত্রে যেতে যেতে সময় নিতেন অনেক। তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়া শহরেই। তো আমার বাবা ব্যবসা শেষ করে বন্ধুদের সাথে সময় কাটিয়ে এরকম রাত করে আসতেন, যেদিনে ঘটনা ঘটছে সেদিনকার রাত্রে ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটছে এরকম, বাবা প্রায় একটা থেকে দেড়টা পর্যন্ত আপনার সময় কাটিয়ে, ওনার অনেক সময় চলে গেছে উনি বুঝতে পারেন নাই। তো উনি আমাদের একটা জায়গা আছে বড়বাজার রেলগেট আর কি, বড়বাজার রেলগেট থেকে উনি রওনা দিয়েছেন। তো উনি মেন রোড না ধরে উনি আমাদের ওখানে একটা হাট বসে, রাজার হাট নামে পরিচিত, তো রাজার হাটের মধ্য দিয়ে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি যাবো আর কি। তো যখন উনি যাওয়া শুরু করছেন, তো রাজারহাটের মধ্যে মানে আগে এই ঘটনাগুলো ছিল, আগে ছিল আর কি, এখন গাছগুলো অবশ্য মনে হয় নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে ওখানে রাজারহাটের মধ্যে দুইটা তাল গাছ ছিল, পাশাপাশি আপনার একটু স্পেস নিয়ে দুইটা তাল গাছ ছিল। তো এই তাল গাছ মানে সাইডেই ছিল, রাস্তার সাইডেই ছিল। তো আমার বাবা মানে এগুলো আসলে তিনি বিলিভ করেন না, তো উনি ওই দিন আসতেছেন ওনার মতো করে। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে তাল গাছের যেটা মানে কর্নার সাইডে যে তাল গাছটা আছে, এই তাল গাছটার ঠিক উপর থেকে একজন মানুষ চকচক চকচক করে মানে খুব আলোকিত হচ্ছে আর কি, এরকম একটা মানুষ মানে গাছ থেকে সোজাসুজি লম্বালম্বিভাবে নেমে আসতেছেন, কোনো রকম কোনো কিছু ধরা ছাড়া, মানে হচ্ছে যেন উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন এভাবে উনি নেমে আসতেছেন। তো আমার বাবা এটা খেয়াল করার পরে উনি স্টপ মারছেন ওখানে দাঁড়ায়, উনি ওটা ফলো করতেছেন যে ঘটনাটা কি। তো উনি খেয়াল করে দেখেন যে ওই যে মানে যে জিনিসটা ও আসলে গাছ থেকে নামতেছে সেটা পাটকাঠির মতো শুকনো একটা মানুষ, মানে শুকনো একটা জিনিস, এবং অনেক লম্বা, এবং তার চোখ দুইটা মানে কোটরের মধ্যে ঢোকা আছে এবং জল 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 করতেছে। কিন্তু আপনার যে মানে আপনার হচ্ছে একদম শরীরটা একেবারে পাটকাঠির মতো শুকনো। তো আমার বাবা আসলে গ্রামের মানুষ থাকাতে উনি একটু এ ব্যাপারে আসলে একটু সাহসী। তো ওনার মাথায় হঠাৎ করে এর আগে একটা ঘটনা ঘটার কারণে ওনার মাথায় হঠাৎ করে আসছে, যেহেতু উনি শুনতে পাচ্ছেন যে উনি আল্লাহ আল্লাহ করতে করতে নাম জিকির করতে করতে নামতেছেন, তো আমার বাবার মেন্টালিটিটা তৈরি হয়েছে এরকম যে ওকে ধরতে পারলে মনে হয় আজকে কিছু পাওয়া যাবে। তো উনি ওই গাছ থেকে নামার পরে ওই জিনিসটা হাঁটা শুরু করছে, আমার বাবা ওর পিছন পিছন হাঁটা শুরু করছে। তো হাঁটতে হাঁটতে আমার বাবা যখন পিছু নিয়েছে, ও খালি পেছনের দিকে চাকায় আর ওই কোটরের মতো বড় বড় চোখ মানে বের করে তাকাই আছে। তো আমার বাবা আবার এটা দেখে একটু একটু মানে হোপলেস খেয়ে যাচ্ছে, যেহেতু ওইভাবে তাকাচ্ছে মানুষ সুখ না কিন্তু আপনার কোটরের মধ্যে চোখ অত বড়। বাবা কিছুটা আবার তারপরে সিদ্ধান্ত দিচ্ছে না আজকে যাই হোক না কেন তাকে ধরবো। তো একটা সময় এভাবে যেতে যেতে উনি যখন খেয়াল করে ওই জিনিসটা, আমাদের ওই পাশে একটা মানে বারান্দা কোয়ালিটি ছিল, ওখানে বসে উনি বাবার দিকে মুখ করে আপনার চোখ বড় করে জিকির করতেছে। তো আমার বাবা একটু আগানোর পরে উনি যখন চোখ দুটো মানে জল 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 দেখছে, দেখার পরে আমার বাবা মানে ওখানে মানে ভয় পেয়ে গেছে এবং উনি আর সাহস পান নাই ওখানে যাওয়ার। তখন বলছে আই, আমার বাবারে বলতেছে আই আই। আমার বাবা তখন আর মানে ভয়ে আর যেতে পারেনি, যেতে না পেরে উনি ওখানে কাঁপানো শুরু করেছে, ওনার গা ঘামা শুরু করে দিয়েছে। আমার বাবা তখন আস্তে আস্তে পেছনের দিকে সরে উনি বাড়ির দিকে রওনা হয়েছে। তো আমার বাড়ির পাশে যাওয়ার পরে আমার বাড়ির পাশে এক আন্টির কাছে আমার বাবা মানে যে সব কিছু শেয়ার করছে, করার পরে আন্টি তখন বলছে যে আন্টি আবার আব্বাকে মানে সৎ একটা পরামর্শ দিচ্ছে যে তুমি ধরলে না কেন, তুমি যাকে তোকে ধরো ধরলে অনেক কিছু হয়তো পেতে পারো। আমার বাবা তখন আবার উল্টো দিকে ফিরে সাহস করে আবার গিয়েছিল কিন্তু যে আর তাকে কিছু পাই নেই। তো এই ছিল আমার প্রথম স্টোরি আর কি। শুনবো আমিরুলের কাছ থেকে তার প্রথম ঘটনাটি, শুনে ফেলি দ্বিতীয় ঘটনা এটি। আচ্ছা, আমি যে দ্বিতীয় ঘটনাটা বলতেছি, ফার্স্ট টাইম যে ঘটনাটা ঘটেছিল আসলে ওই জায়গার ঘটনাই, ওটা হলো আপনার মূলত 2006 সালের ঘটনা। তো আমাদের ওই কলেজটার থেকে পশ্চিম দিকে প্রায় 1 কিলোমিটার, ওটা আমরা মাঝিপাড়া বলি। তো এক মাঝির ছেলে আমাদের বাজারে মাছ বিক্রি করতো, তো সেদিন তার মাছগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে সে চলে আসতেছে যে যেহেতু তাড়াতাড়ি মাছ বিক্রি হয়েছে আমি বাসায় চলে যাই। তো ওই সময় আসলে বিল বললেও ভুল হবে, মানে শুকনো জমি ছিল আর কি। তো উনি বলতেছে যে রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেক সময় লাগবে, তো আমি এই কলেজের পাশ দিয়ে ভিটার উপর দিয়ে আমি বাড়িতে অনেক শর্ট টাইমে চলে যেতে পারবো, 5 মিনিটে চলে যেতে পারবো, আর যদি রাস্তা দিয়ে চলে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। তো উনি অলরেডি ওটি করলো যে
মেইন রোড থেকে তো একটা শাখা রোড আছে, তখন কাঁচা রোড ছিল, এখন অবশ্য পাকা হয়ে গেছে। তো উনি ওই ভিটা দিয়ে কাঁচা রোডটা থেকে ভিটাতে নামলো সন্ধ্যা, ওই সময় সন্ধ্যা। উনি যখন রোড থেকে নামলো ফলো করলো যে কেউ নেই, আশেপাশে কেউ নেই। তো উনি ওই ভিটাতে নামলো, নামার পরে প্রথমে আমি বলে রাখি যে প্রথমে ভিটাতে যাওয়ার আগেই প্রথমে এক বিঘার মতো একটা জায়গা হয়, মানে 100 গজের মতো, তারপরে ওই এই শুকনি বুড়োর ভিটাটা পড়ে আর কি। তো উনি যখন ওই এক বিঘা জায়গাটা, মানে 100 গজ জায়গাটা পার হয়ে যখন ভিটাতে পাড়া দিল, তখন উনি হঠাৎ সামনে দেখতেছে যে একটা লাশের খাটিয়া, ওখানে একজন লাশ শোয়ানো, তিনজন ব্যক্তি লম্বা, ও ধরনের ব্যক্তি আমাদের গ্রামে নাই, অনেক লম্বা দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরানো, ঠিক আছে। তো ওকে হঠাৎ বলল যে তুই কোথায় যাচ্ছিস, দাঁড়া। তো ওর মানে মুখ দিয়ে কথা আসতেছে না, কারণ সন্ধ্যা, আপনার সন্ধ্যা, আর এ ধরনের লোক ও দেখে নাই, আবার আমাদের এলাকাতে এ ধরনের লোকও নাই, আর একটা লাশ, তিনজন ব্যক্তি আর লাশ খাটিয়া, তো এরকম হওয়ার কথা না। মানে ওর লোম তো খাড়ে গেছে, বাট ও মানে কি বলবে মুখ দিয়ে এ ধরনের কোনো কথা আসতেছে না। তো ও তো ওকে ওকে বলা হলো যে যাই হোক, আমরা তিনজন আসি আর তুই আসিস, ঠিক আছে, তুই এক কানি ধর, একটা এক মাথা খাটিয়ার এক মাথা ধর, আর আমরা তিনজন তিন মাথা ধরি, ধরে আমরা একে দাপন করব। তো ও একটু সাহস করে ভয়ে ভয়ে কাঁপতে বলতেছে যে একে কোথায় মাটি দিবেন আপনি। তো ওই লোকগুলো বলল যে আমাদের আসলে হাজিপাড়া, আমার গ্রামেরটার নাম হাজিপাড়া, গ্রামটার নাম বললাম না, কিন্তু আমার পাড়াটার নাম হলো হাজিপাড়া, বলতেছে ওই বাঁধঝারে ওকে দাপন করব। কিন্তু মূলত ওই বাঁধঝারে একটাই কবরস্থান ছিল, আমার দাদির কবরস্থান। তো আমার দাদির সাথে এই শুকনিপুরির ভালো একটা রিলেশন ছিল আর কি, ভালো একটা রিলেশন ছিল, বলতেছে ওখানে তাকে দাপন করব। তো ও ঠিক বলতেছে ঠিক আছে আমি ধরতেছি, কাঁপতেছে আর বলতেছে ঠিক আছে ধরতেছি। ও কথা বলে সে ডান ছেটে যখন যাবে, যা ওর মাছের যে খাঁচাটা ছিল মূলত ওটে ফেলে রাখে, ও মাগো বলে চিৎকার দিয়ে যে বাড়িতে যে যে সেন্সলেস হয়ে গেছে, তার এক মাস কোনো সেন্স ছিল না, হঠাৎ এক মাস সেন্স ছিল না বলতে মাঝে মাঝে আসতো কিন্তু, বাট কোনো কিছু খাইতে পারতো না, মানে ভাত বা অন্য কিছু, যখন একটু সেন্স আসতো হয়তো বা একটু ফলের রস বা পানি টানি দেওয়া হতো, এভাবেই। তো এভাবেই তার অনেক কবিরাজ রোজা অনেক কিছুই দেখানো হয়েছে, অনেক বড় বড় ইমাম সাহেব দেখানো হয়েছে, তারা সব দিক দিয়ে তারা ব্যর্থ যে আমরা পারবো না, কারণ ওখানে একটা না দুটা না অনেক অনেক হিসাব করলে হাজারের ঊর্ধ্বে ওখানে, মানে একটা ওটা মনে করেন একটা মানে ভূতের একটা আড্ডাখানা আর কি, যে শুকনিপুরের ভিটাটা আর কি। তো ওখানে আমরা কয়জনকে আটকাবো, একজনকে বোতলে ভরলাম, যদি ওকে বোতলে ভরাই বাকিগুলো অ্যাকশন নিতে পারে, মানে প্রতিশোধ নিতে পারে। তো এই জন্য সে হুজুর বা যে কোবরা যে আসে, সে আমার আগের ঘটনাটার মতোই তারা সাহস পায় না আর কি। তো এভাবে তার 6 মাস চলে যায়, তাই এক মাস পরে সেন্স আসে কিন্তু, বাট সে কিছু খাইতে পারে না, বারবার ছুটে যায়, এখানে যায় সেখানে যায়, ছুটে যায়, মানে একদম মেন্টাল অবস্থায় আর কি। আর হঠাৎ হঠাৎ সে ঘর থেকে উদয় হয়ে সে কবরস্থান, মানে ওই শুকনিপুরির কবরস্থানেই পড়ে থাকে। তো অলরেডি তার ফ্যামিলি সিদ্ধান্ত নিল যে না হচ্ছে না, তাকে যেভাবে হোক বেঁধে রাখতে হবে, আমার মতে আর কি, তাকে বেঁধে রাখেও কোনো লাভ হলো না। তো এভাবে 6 মাস চলে গেল, এভাবেই সে কোনো ভাত খাইতে পারে নাই, তো আদারওয়াইজ এমনিতে ফল টল এগুলো, ফলের জুস টুস এগুলো খেয়ে 6 মাস একদম কঙ্কাল হয়ে গেছিলো। তার স্বাস্থ্য ছিল অনেক ভালো, ছিল অনেক ফিটনেস ভালো ছিল, কিন্তু এই 6 মাসে সে এত কঙ্কাল হয়ে গেছে যে তার পুরো শরীরে হাড্ডি দেখানো যায় আর কি, যে হাড্ডি গণানো যায় এইরকম একটা সিচুয়েশন। তো 6 মাস পর হঠাৎ একদিন তার মাকে বলতেছে যে মা আমি খাবো। তো তার মা অলরেডি আনন্দ হয়েছে যে এতদিন পর 6 মাস আমার ছেলে কিছু খেতে, আমরা খেতে মানে তাকে খাওয়াইতে পারলাম না, আর সে নিজে আজকে খাইতে চাচ্ছে। তো অলরেডি যা যা ছিল পাতিলে সবে তার সামনে আনে দেওয়া হলো, তো সে এত পরিমাণ খাওয়া খাইলো, বলছে আমি আরও খাবো। সো পাশের বাড়ি থেকেও তাকে খানা নিয়ে এসে দেওয়া হলো, তারা মনে করছিল যে অনেকদিন 6 মাস ধরে যেহেতু সে কিছুই খায় না, শুধু ফলের রস টস খেয়ে তাই বেঁচে আছে। তো
এমন অবস্থা যা খাওয়াটা খেয়েছে যে মানে দুই তিন কেজি চালের ভাত এবং তরকারি ইত্যাদি ইত্যাদি তা সাধারণ একটা মানুষের পক্ষে সম্ভব না আর কি। তো তারপরে বলতেছে আম্মু আমার আসলে কী হচ্ছিলো আমি তো আমি নিজেও কিছু বুঝতেছি না। তো তার আম্মু প্রশ্ন করলো আসলে তোমার সাথে কী ঘটছিলো সেটা বলো। কয় আম্মু আসলে আমি মাছ বিক্রি করে যখন আমি চিন্তা করলাম যে রোড দিয়ে চলে যাব অনেক দেরি হবে তো আমি ভিটার মাঝখান দিয়ে চলে যাব। তো তখন আমি ভিটাতে যখন আমি পাড়া দিই তখন দেখি তিনজন ব্যক্তি উঁচু লম্বা আমাদের এলাকায় এরকম ধরনের ব্যক্তি আমি দেখি নেই আর একটা লাশের খাটিয়া এখন একটা লাশ শোয়ানো ঠিক আছে। ওই তিনজন ব্যক্তি বলতেছে যে আমাদের আরেকজন লোক শর্ট তো তুমি এটা ধরো ধরে সামনের কবরস্থান হাজিপাড়ার সামনে কবরস্থান ওই কবরস্থানে একে দাফন করব। তো আমি একা মানুষ আশেপাশে আর কোনো লোক নাই আর লোকগুলো আমার কোনো পরিচিত না আর এত লম্বা আর অনেক বড় বড় দাড়ি। তো আমি তখন চিৎকার দিয়ে বাড়িতে আসি আমি আর আমি কিছু বলতে পারি না আর কি। তো এই কথা বলার পর সে সাতসাত স্পট ডেট। এই হলো আমার দ্বিতীয় ঘটনা। মানে বলার সাথে সাথে সে মারা গেছে? জি। আমরা চলে যাই বন্ধু সোহেলের কাছে, শুনি তার পরের এবং শেষ অভিজ্ঞতাটা। থ্যাংক ইউ উদয় ভাই। আমার নেক্সট স্টোরি হচ্ছে যে আমাদের কুষ্টিয়া কেন্দ্রিকই আর কি। আচ্ছা। আমাদের কুষ্টিয়াতে প্রতি বছরই আপনার একটা মেলা হয় কালী পূজার মেলা, এটাও কুষ্টিয়ার সদর থানা থেকে একটু দূরে আপনার খোকসা থানাতে এটা প্রতি বছরই হয়। তো আমার কখনো সুযোগ হয়নি আর কি যাওয়ার। তো হঠাৎ করে আমরা, এটা অবশ্য আজ থেকে 10 বছর আগেকার ঘটনা বলতেছি, তখন আমি স্টুডেন্ট ছিলাম, সেই সময় আমরা হঠাৎ করে সন্ধ্যার দিকে মানে সিদ্ধান্ত নিই যে আমরা ওই মেলাতে যাব আর কি। তো মেলাতে যাওয়ার সিদ্ধান্ত হইতে তারপর চিন্তা করলাম যে অনেক রাত হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা আসলে 4-5 বন্ধু ছিলাম আর কি। তো সেক্ষেত্রে ওখান থেকে একটা সিদ্ধান্ত আসলো যে পাশাপাশি আর কি কাছাকাছি একটা আরেকটা গ্রামে আপনার আমার এক বন্ধুর বোনের বাসা আছে, তো ফেরার সময় ওখানেই থাকবো রাত্রে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আসলে একসাথে হয়ে 4 জন মিলে আমরা খোকসার মেলাতে যাই। মেলাতে পৌঁছাই যখন, সেই সময় ছিল শীতের রাত আর কি, তো আমরা 4 বন্ধু পৌঁছাই। পৌঁছানোর পরে মেলা দেখি ঘুরি, ঘুরতে ওর মধ্যে আপনার কিছু মানে সার্কাস কোয়ালিটি ছিল ওগুলো দেখতে দেখতে মেলা ঘুরতে ঘুরতে আমাদের আসলে শীতের রাত তো গ্রামের সাইডে, তো দেখে মানে অনেক রাত হয়ে গেছে এটা আমরা বুঝতে পারিনি। তো প্রায় 1:45 মতো বাজে আর কি। তো মেলাতে অনেক লোক শেষ হয়ে গেছে, গ্রামের মেলা তো অনেকে চলে গেছে, আমরা চা খাইতে হয়তো বা সময় চলে গেছে গল্প করতে করতে। তো আমরা একটা সময় সিদ্ধান্ত নিই যে আমরা আমার ওই সেই বন্ধুর বোনের বাড়ি যাব। তো সেই সময় আমরা ওইখান থেকে রওনা দিই, কিছু দূর হেঁটে বাস স্ট্যান্ডে আসি। আসার পরে ওখানে আসলে আমরা যাতায়াতের জন্য ভ্যান আসলে খুঁজতেছিলাম কিন্তু ভ্যান পাইলাম না। অনেকক্ষণ ওয়েট করার পরে হঠাৎ দেখি যে আপনার একটা ভ্যান মানে আসতেছে আর কি, একটু দূর থেকে আসতেছে, দেখা যাচ্ছে যে একটা ভ্যান আসছে। মানে ভ্যানটা খেয়াল করিনি আমরা, আসলে টিমটিমে একটু আলো জ্বলতেছিল, মনে করছি যে একটা ভ্যান আসছে। তো ভ্যান সত্যি দেখি যে একটা ভ্যান আসতেছে, তো আমরা 4 বন্ধু ওই ভ্যানে উঠে পড়ি। ভ্যানে ওঠার পরে আমরা 4 জন সাধারণত নিজের গল্প করতে করতেই যাচ্ছি। তো আমরা আসলে নিজেদের গল্প করতে করতে কিছু দূর এগোনোর পরে আমরা খেয়াল করিনি প্রথমে, পরে খেয়াল করে দেখি যে আমাদের যে ভ্যানওয়ালা ছিলেন ইনি একটু মানে মানে বয়স্ক এবং কেমন যেন একটা মানে গম্ভীর আর কি। বুঝতেছি না যে আসলে উনি কোনো কথা বা কোনো একটা রেসপন্স কিছু ছিল না, বলছি যাবেন উনি বলছে হ্যাঁ যাবো, তো সেইভাবে উঠে পড়ছি আর কি। এরপরে আমরা গল্প করতে হঠাৎ করে খেয়াল দেখি যে ওই ভ্যানওয়ালা আঙ্কেল একা একাই আপনার কথা বলতেছে, কিন্তু কী কথা বলতেছে আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে খেয়াল করে দেখি যে উনি বিভিন্ন সময়ে অন্ধকার শীতের রাত আর ওই সময় আপনার কুয়াশা পড়তেছে অন্ধকারে, মানে আমাদের আশপাশে আর কিছু দেখা যাচ্ছে না। পরে খেয়াল করে দেখি উনি হচ্ছে আপনার বিভিন্ন গাছের দিকে তাকাচ্ছে আর মানে গাছের দিকে উত্তর দিচ্ছে, এটা আমরা একটু অবাক হই, ব্যাপার কী, হয় মেন্টালি ডিসঅর্ডার আছে এরকম মনে করছি প্রথমে। কিন্তু উনি যেভাবে উত্তর দিচ্ছিলেন সেটা দেখে আমরা একটু অবাক হচ্ছিলাম। উনি বলতেছেন এভাবে, ওয়ালাইকুম সালাম, ভালো আসো, এখানে আসো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে মানে উত্তরগুলো দিচ্ছিল, বা আচ্ছা তোমরা এখানে আসো, এইভাবে কথা বলতে বলতে যাচ্ছে। তো আমরা 2-3 বার প্রথমে আসলে মানে কারণটা মানে ই নিইনি আর কি, মানে আমলে নিইনি। পরে একটা সময় ওই আঙ্কেলকে আমাকে জিজ্ঞেস করতেছি আপনি কার সাথে কথা বলতেছেন, তখন উনি চুপ করে যাই। চুপ করে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার বলতেছেন, কিন্তু কোনো আমাদের কথা উত্তর দিচ্ছেন না।
একটা সময় আমরা আমাদের ওখানে একটা রেলওয়ে স্টেশন আছে, স্টেশনের মানে কাছাকাছি পৌঁছায় যাই। পৌঁছায় যাওয়ার পর ওখান থেকে আমরা যে বোনের বাসায় যাবো, ওখান থেকে দুইটা পথ আছে, একটা হচ্ছে রেল লাইনের দিয়ে পথ, আর একটা হচ্ছে আপনার মেন রোড দিয়ে যাওয়া যাবে। তো আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি যে ওদিকে আর ভ্যান যাবে না আর কি, তো পরে আপনার ওখানে নামানোর পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মেন রোড দিয়ে হেঁটে চলে যাব। তো হঠাৎ করে ওনাকে ভাড়া মেটানোর ভাড়া দিয়ে দেওয়ার পরে উনি বলতেছেন যে তোমরা কোনো কথা না বলে উনি বলতেছে তোমরা রাস্তা দিয়ে না যেয়ে রেল লাইন ধরে চলে যাও। কেন জানি বুঝলাম না উনি কেন ওই কথাটা বলল। পরে আপনার আমরা একে অপরের সাথে ডিসকাস করতেছিলাম যে আসলে রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো, মেন রেল লাইন দিয়ে না যাওয়াটাই ভালো। এভাবে করতে করতে একটা অ্যাডভেঞ্চার কোয়ালিটি আমরা সবাই রেল লাইন দিয়ে যাওয়া শুরু করি। একটু যেতে না যেতে পেছনে তাকিয়ে দেখি কোনো ভ্যান নেই, কিচ্ছু নেই, মানে আসলে মানে এত অল্প সময়ের মধ্যে ভ্যানওয়ালা যে আসলে চলে যাবেন এটা হওয়ার সুযোগ ছিল না, কিন্তু আমরা একটু অবাকই হই। কিন্তু চার পাঁচজন যখন বন্ধু ছিলাম তখন আসলে ওইটা নিয়ে অত খুব একটা আমলে নিইনি। এবার আমরা যাত্রা শুরু করি। তো রেল লাইন দিয়ে যেতে যেতে একটু পরে রেল লাইন ছেড়ে আমরা একটা মাঠের দিকে রওনা দিই। মাঠ পার হতে হবে, মাঠ পার হলে তারপরে আমাদের সেই বোনের বাসা। তো বোনের বাসাতে আমরা মাঠের দিকে যখন রওনা দিছি চারজন যেতে যেতে হঠাৎ করে দেখি আমার এক বন্ধু একটু পিছু টান দিচ্ছে আর কি। পিছু টান দিলে আমরা মানে বুঝতে পারিনি কী ঘটনা। তো ও তখনও বলতেছে তোরা একটু চুপ কর, গল্প করতেছিলাম চুপ কর, চুপ করে হাঁটা শুরু করছি। এরপরে আমরা ফলো করি যে বিষয়টা কী হচ্ছে। মনে হচ্ছে যেন পাশে মানে অনেক শুকনা কলার পাতা যেভাবে থাকে ওর উপর দিয়ে যদি কেউ হেঁটে দৌড়াই ওইভাবে মনে হচ্ছে যেন মস 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 করে শব্দ হচ্ছে, কিন্তু এটা যে আসলে কিসের শব্দ আমরা বুঝতেছিলাম না। এরপরে আপনার আমার ওই বন্ধু বুঝতে পেরে আমরা যখন সবাই মিলে এই শব্দটা শুনতে পারি তখন ওই বন্ধু ফট করে আমাদের সবার হাতটা ধরে ফেলছে, ধরে বলছে যে একে অপরের সবাই হাত ধরে ফেলো, হাত না ধরলে যদি ভয়ে কেউ দৌড় মারে এই ভয়ে সবাই সবাইকে হাত ধরে ফেলছে। এরপরে আমরা আবার চার পাঁচ পা যেই গেছি এবার মনে হচ্ছে যেন অনেকগুলো মানে মানুষের কলার পাতার উপরে যেভাবে মসমস শব্দ হয় ওই রকম দৌড়াচ্ছে, মনে হচ্ছে আমাদের পেছন পেছন কেউ মসমস করে দৌড়াচ্ছে। তো এই অবস্থা দেখে আমার ওই বন্ধু স্মোক করার সুযোগ মানে স্মোক করতো ও স্মোক ধরাই ফেলছে। ধরানোর পরে আমাদের আসলে তখন সেরকম সবার ছিল না, তারপরও হাতে স্মোক হাতে করে আপনার আমরা এক মানে চারজন চারজনের হাত ধরে দৌড়ানো শুরু করছি। দৌড়ানো দৌড়াতে 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 লাস্টে আপনার ওই দুইটা মাঠ, দুইটা, একটা ছোট্ট একটা বড়, এই দুইটা মাঠের মাঝে আবার আপনার একটু মানে নদী মানে ক্যানালের মতো করা আছে, ওর উপর ছোট্ট একটা ব্রিজ আছে। শীত হওয়াতে আসলে পানি ছিল না, তো আমরা আসলে ব্রিজ দিয়ে না যেয়ে আমরা নিচ দিয়েই আর দৌড়ানো শুরু করছি। এরপরে আমরা কিছু যেতে যেতে এবার ছোট মাঠের দিকে চলে আসছি। ছোট মাঠের দিকে যখন আসছি তখন আমরা একটু হাঁপানোর পরে মনে হচ্ছে না আর কোনো শব্দ আমরা পাচ্ছি না। এরপরে কিছুতে যেতে যাইতে যাইতে দেখি যে ছোটো মাঠটা পার হওয়ার পরে ছোটো মাঠের ঠিক ডান পাশে একটা ছোট্ট একটা মানে মাঠের মতোই, কিন্তু ওই পাশে ছোট্ট একটা মানে ধান ক্ষেতের মতো, কিন্তু ওখান থেকে মনে হচ্ছে যেন আপনার মানে অনেকগুলো আলো জ্বলজ্বল করতেছে অনেকগুলো। তো আমরা আসলে যেভাবে দিক নির্দেশনা নিয়ে মানে বোনের বাসার দিকে যাচ্ছি মনে হচ্ছে যেন আমরা পথ ভুলে গেছি, মানে আমাদের ভয়ে আসলে পথটা আমরা ভুলে গেছি। এবার আমরা ওই আলো দেখে আমাদের আসলে ওইদিকে মানে যাওয়ার প্রতি একটা আলাদা মানে মানে হঠাৎ করে অটোমেটিকলি ভয়ও করতেছে কিন্তু টানও পড়তেছে আলোটা কিসের, কেউ আসে কি না। তো যখন আমরা যাই তখন যে দেখি যে ওখানে যে কোনো আলো পাইনি, কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে দেখছি যে ওখানে অনেকগুলো আলো জ্বলজ্বল করতেছে। এরপরে আমরা চারজন ওখানে দিক বেদিক হয়ে আমরা আসলে মানে খুঁজে পাচ্ছি না যে কী করবো, কোনোভাবেই পথ পাচ্ছি না যে আমরা কোথায় যাব। এ করতে করতে হঠাৎ করে আমরা ওই ঠিক যে রাস্তাটা আমরা আবিষ্কার করতেছিলাম প্রায় 15-20 মিনিট এভাবে ঘুরতে ঘুরতে মানে আমাদের আসলে সবার মানে কান্না চলে আসছে যে আমরা পথ খুঁজে পাচ্ছি না এমন একটা অবস্থা। মানে পরে একটা সময় আপনার ওই রাস্তাটা যখন পাই তখন রাস্তা দিয়ে যখন যাওয়া শুরু করি, এরপরে আপনার হচ্ছে ওই কলা বাগানে আমাদের ওই বনের বাসাটা দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়, কলা বাগানের মধ্য দিয়ে এবং আপনার হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া যায়। এরপরে আমরা হচ্ছে ওই মানে বাসার দিকে কাছাকাছি চলে আসি এবং মানে যখনই আমরা কলা বাগানের মধ্যে ঢুকি, ঢোকার পরে ওই সেই কলা বাগানের মধ্যে মনে হচ্ছে যেন মানে বিভিন্ন রকম হাসির আওয়াজ পাচ্ছি আমরা কলা বাগানের মধ্যেই। হাসির আওয়াজটা পাওয়ার পরে আমরা আসলে আর কোনো দিক বেদিক আমাদের আসলে নেওয়ার মতো ক্ষমতা আর ছিল না, এতটাই হাসির আওয়াজ ছিল মনে হচ্ছে যেন আমাদেরকে মানে ধাওয়া করছে। লাস্টে আমরা না পেরে আমার বোনের ওই বাড়ির বারান্দা আছে দৌড়ে চারজনে আসলে পড়ে যেয়ে কাঁপতে শুরু করছি। তো ওই শব্দেতে আপনার আমার মানে ওই
ওই বন্ধুর বোনটা উঠে পড়ছে, উঠার পর দেখে যে আমরা চার বন্ধু এরকম পড়ে আছি, কিন্তু আমাদেরকে যে তারা মানে ই করবে আপনার জিজ্ঞাসা করবে দেখতেছে আমরা চারজনে কাঁপতেছি। লাস্টে উনি বুঝতে পেরে উনি আমাদেরকে আপনার বাসায় নিয়ে যায়, ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে আসলে ওই মুহূর্তেই মানে গরম পানি দিয়ে আপনার আমাদের গোসল করানো হয়, আমাদের এক পর্যায়ে রাত্রে ঘুমাতে দেওয়া হয়। আমাদের আসলে ঘুমা হয় না, না হওয়ার পরে সকালবেলা ওঠার পরে আমাদের বোন জিজ্ঞাসা করতেছে যে কী হয়েছে, তখন বিস্তারিত বলার পরে উনি একটু মানে ধমকে সুরে বলল যে তোমরা যে পথ দিয়ে আসছো এই পথ দিয়ে কখনো কেউ আসে, তোমরা জানো ওই পথে কী হয়েছে? তা আমরা তখনও জানি না, ওই বয়সে আসলে অতটা জানার ই ছিল না। বলতেছে তোমরা যে কলা বাগান মানে যে বড় মাঠটা দিয়ে আসছো, সত্যিই তার ডান পাশে একটা কলা বাগান ছিল, ওই কলা বাগানে এক সপ্তাহ আগে চারজন লোককে জবাই করা হয়েছে। এই চারজন লোককে জবাই করার পর থেকে ওইখানে ওই রাস্তা দিয়ে যে কয়েকজন আসছে তারা সবাই ভয় পেয়েছে। আর তোমরা যখন ওই ব্রিজটা পার হয়েছো, দুইটা মাঠের মাঝখানে যে ব্রিজটা, তোমাদের কপাল ভালো, তোমরা হচ্ছে ওই ব্রিজের উপর দিয়ে হয়তো আসোনি, তোমরা নিজ দিয়ে হয়তো মানে ভুল করে হোক আর ভয়ে হোক তোরা নিজ দিয়ে আসছো। উপর দিয়ে আসলে গতকালকে রাত্রে ওইখানে চরমপন্থীদের একজনের মাথা পাওয়া গেছে। তো তখন বললো যে তোমাদের মানে বয়সের কারণে তোমরা যে কোনো রাস্তা দিয়ে চলে আসো, মেন রোড দিয়ে না আসে তোমরা এইভাবে আসছো, তোমাদের একটা ক্ষতি হয় নাই, এই আর কি এই ঘটনা ছিল আর কি। আমার আমুর বিষয় নিয়ে একটা ঘটনা আচ্ছা আমরা শুনে ফেলি, ঝটপট বলুন। আমার আমুর বিষয় নিয়ে যে ঘটনাটা হলো সেটা হলো, তখন আসলে আমি জন্মি নেই, তখন আমার বড় ভাইয়ের বয়স 4 বছরের মতো। তো আমার বাবা বগুড়াতে তখন কাজ করতো, তো ওই সময় আমাদের একটা খ্যাত ছিল, তো আমুর পানি নিতে হতো। আর ওই সময় তো এমনভাবে পানি নিতে হতো, আমার মেজো ভাই যে ওর বয়স তখন হলো 8 মাসের মতো আর কি, তো ওই সময় পানি যেভাবে নেওয়া হতো, যে কেউ যদি আগে পানি নিত তো তার তেল শেষ হওয়ার যখন হতো তখন একটা কাঠি ছেড়ে দেওয়া হতো, যতক্ষণ না তার জমি পর্যন্ত কাঠিটা চলে না যেত ততক্ষণ আলটা বন্ধ করা হতো না। আমাদের দেশগ্রামে জমিগুলোকে আল বলা হয় আর কি, তো আলটা বন্ধ করা হতো না। আর তার নেক্সট যে পানি নিবে ওই কাঠিটা যখন তার জমিনে যাবে, যে ফার্স্ট পানি নিচ্ছে তারপরে আলটা বন্ধ করতে পারবে। তো তখন আমার মেজো ভাই, তখন আমি জমি নেই অ্যাকচুয়ালি, আমার মেজো ভাই তো তাকে আম্মু এমন একটা জায়গায় বসে রাখছে, ওটা একটা সবজির খেত আর কি, যেন আসতে না পারে, সে হামাগুরু দিতে পারে না, জাস্ট বসে থাকতে পারে আর কি। তো ও ইঞ্চিটার পিছিয়ে পিছিয়ে, আম্মু মেশিনের তেল দিয়ে অলরেডি ইঞ্চিটার পিছিয়ে পিছিয়ে ফলো করতে করতে যাচ্ছে। তো যাওয়ার পর এক পর্যায়ে যখন ওই প্রথম ব্যক্তির জমিন পর্যন্ত যখন ইঞ্চিটা চলে যায়, আম্মু যখন আলটা বন্ধ করে তার করে আমাদের জমিতে আলটা ছেড়ে দেয় পানির লাইনটা, তখন হঠাৎ করে দেখে সে আমার মেজো ভাইয়ের লাশ ওই দিয়ে ইঞ্চির পিছিয়ে পিছিয়ে ভেসে আসতেছে। তো এখন আমার আম্মু, এর আগে আমার আম্মুর সাথে একটা যে ঘটনাটা ঘটছিল মূলত ওই সূত্র থেকে এইটা, সেটা হলো আমের সিজন ছিল, হ্যালো, সেটা হলো আমের সিজন ছিল। তো আমের সিজন ছিল, তো আমাদের বাড়ির পাশেই আমার আম্মুর বড় মা হয়, তো ও সময় রাতে আম পড়তো, বাতাসে আম পড়তো, তো দিনের বেলা ওই বড় আম্মা, আমার আম্মুর বড় আম্মা, সে আম কুড়াইতে দিত না, আম যে বাতাসে পড়তো আম কুড়াইতে দিত না। তো একদিন ভোরবেলা আম্মু আম পড়ছে আওয়াজ পাইছে, যেহেতু আমার বাড়ির পাশেই বাড়ি, তো আম্মু আম কুড়াইতে গেছে ভোরে, তো আম্মু অতটা ফলো করে নি, আম্মু মনে করছে ভোর হয়ে গেছে, অথচ তখনও ফজরের আজান দেওয়া হয়নি। তো আম্মু আম কুড়াইতে চলে গেছে, কয়েকটা আম কুড়াইছে, এখন এর ভিতর দেখতেছে যে একজন মহিলা মানে ওই বড় আম্মা, আম্মুর বড় আম্মা আর কি, সে আসতেছে, আসে আম কুড়াচ্ছে। তো আম্মু তাকে জিজ্ঞেস করলো যে বড় আম্মা আপনি তো দিনও আম কুড়াতে দেন না, তো রাতে দুই একটা আম পড়ছে ভোরে, তো এটাও কুড়াতে দিচ্ছেন না কেন? ওই কথা বলে আম্মু যখন নিচে হয়ে একটা আম কুড়াতে ধরছে, তখন ওনার পায়ের দিকে আম্মুর নজর যায়, যাওয়ার পরে দেখে ওনার পা নেই, ঠিক আছে, ওনার পা মাটি থেকে 2 ফিট উপরে। তো তখন থেকে আসলে মূলত এই সূত্রটা, ওটা একটা জিনিস ছিল। আর তারপরেই এক সপ্তাহ পরে আমার আম্মু যখন ওই পানি নিতে যায় আমাদের খেতে, তখন হঠাৎ করে এই কাহিনী আর কি, ওই ইঞ্চির পিছে পিছে আমার মেজো ভাইয়ের লাশ চলে আসে। তো ওখান থেকে আমার আম্মু আমার মেজো ভাইকে আসলে যেখানে রাখছিল এত তাড়াতাড়ি, বা সে তো হামাগুরুমে হাঙ্গুর পাড়তে পারে না যে সে চলে আসবে, সে জাস্ট বসে থাকতে পারে, তো সে কীভাবে আসলো এতটুকু জায়গা, প্রায় আপনার 50 ফিট বা 60 ফিট জায়গা। তো আসলে এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা। তো
এই হলো আমার তৃতীয় ঘটনা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ বন্ধু আপনাকে এখানে এসে কষ্ট করে এই ঘটনাগুলো বলার জন্য, এবং ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা ঘটনা আপনি আমাদেরকে শুনিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক এস এম এস জমে আছে, সেগুলো পড়বো, তার আগে একটা ঘটনা শুনে নিতে চাই। দীপন, শুনি আপনার প্রথম অভিজ্ঞতা। আচ্ছা, আমি প্রথমে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার কাছে খুব মজার লেগেছে, আমি এর জন্য শেয়ার করি। এটা হরিণটানা যে কোনো একটা এরিয়ার কাহিনি। সো সেখানে আমার কাকারা ঘুরতে গিয়েছিল। সো আমার বাবাও ছিল সেখানে, আমার পিসি আমার বাবা তারা ছিল। সো তারা একটা ফ্যামিলিতে উঠে, সেখানে গিয়ে একটা বাসায় উঠে, এবং ফার্স্টের দিন আমার বাবা যেটা এক্সপিরিয়েন্স করে যে রাত্রেবেলা সে যখন ঘুমাচ্ছে তখন নর্মালি নিচে মশারি করে ঘুমাতে দিছে বাইরে গেস্টে। সো ঘুমাচ্ছে এমন সময় রাতেবেলা মনে হচ্ছে যে কেউ মশারি উঠিয়ে তাকে দেখছে। একটু পরে দেখা গেল আরেকটা মশারির কাছে যে ছিল সেও সেই একই জিনিসটা ফিল করছে যে মশারিটা উঠিয়ে কেউ দেখছে। এবং একটু পরে যখন তাদের ঘুমিয়ে গেল তার একটা নূপুরের শব্দ পেল। ওকে, সো তাদের কাছে এই জিনিসটা খুব স্ট্রেঞ্জ লাগে। তারা পরের দিন সকালে যে বাসার মালিক তাকে জিজ্ঞেস করে যে কী কাহিনী আসলে কী। সো সে স্পষ্টভাবে বলে না এরকম কিছু না, হয়তো বা তোমাদের হ্যালোসিনেশন ছিল, মন্ত্রভ্রম ছিল। তো পরের দিন হঠাৎ করে আমার ফুপু আর কি পিসি উনি হচ্ছে একটা জায়গায় যায়, অনুষ্ঠানে যায়। তো ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো এই বাসার কাছাকাছি যখন উনি আসছে তখন উনি দেখছিল যে একটা রাস্তা, এবং ওটা হচ্ছে ধান ক্ষেতের পাশ দিয়ে, এবং ধান ক্ষেতের একটা কোণার মধ্যে একটা মহিলা এবং অন্যদিকের কোণায় একটা ছেলে দাঁড়ানো, তারা অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছে কিছুটা আলোতে। সো তারাও হাঁটতেছে, দেখছে ওই ছেলেটাও আগাচ্ছে মেয়েটাও আগাচ্ছে, এবং তার একটু অ্যাঙ্গেলভাবে আগাচ্ছে। এবং একটা সময় দেখলো যে কিছু দূর আগানোর পরে মহিলাটা একটু বসলো, হয়তো বা বাটন করলো বা কিছু একটা, তো উঠলো। তো তারা প্রায় কাছাকাছি, সো হঠাৎ করে তারা লক্ষ্য করলো ছেলে আর মেয়ে দুজনই হঠাৎ করে মিলে গিয়ে একটা মানুষে পরিবর্তন হয়ে গেছে। সো এই জিনিসটা যখন তারা দেখে তারা প্রচুর পরিমাণ ভয় পায়। সো তারা জাস্ট এতটুকু ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে যে সেই জিনিসটাও নেই। সো তারা অনেক ভয় পেয়ে বাসায় চলে আসে। সো পরের দিন সেই বাড়ির মালিককে ধরা হয় যে আসলে কাহিনীটা কী ছিল। তো সেই বাড়ির মালিক না একটা খুব স্ট্রেঞ্জ ঘটনা বলে, যে ঘটনাটা ছিল এরকম যে সে হচ্ছে কৃষি কাজ করতো ওই মালিক। সো একদিন তার যে বউ ছিল তার বউয়ের সাথে তার যে কোনো কারণে ঝগড়া হয় এবং রাগারাগি করে তার বউ সুইসাইড করে। সো তার বউ তাকে অনেক ভালোবাসতো এবং সে তার বউকে অনেক ভালোবাসতো, বাট একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এসে সুইসাইড করছে। সো পরে কিছুদিন যাওয়ার পরে সে লোকটা একটা বিয়ে করে। তো বিয়ে করে যখন নিয়ে আসে বউকে, নতুন বউকে, সেদিন রাতে বেলায় সে লক্ষ্য করে সেই বউকে কেউ আঘাত করছে, কোনো মানুষ নেই বাট সেই বউকে প্রচুর পরিমাণ আঘাত করা হচ্ছে। তো সে খুব অবাক হয় বিষয়ে কি। পরের দিন যায়, সেদিন একইভাবে সেই বউয়ের উপরে অত্যাচার চলে। পরের দিন দেখা যায় তার জামা কাপড় ছিঁড়া অথবা তার গায়ে স্পট। সো সেই বউও খুব অবাক হয়, এবং পরে তারা কিছুটা জিনিসটা গেস করতে পারে যে হয়তো বা এই মেয়েটারই আত্মা সেটা ছিল। তো তখন একদিন এরকম সেকেন্ড ওয়াইফ রান্না করছে, এমন সময় তাকে প্রচুর পরিমাণ অত্যাচার করা হয়। সো সে তখন একটু স্ট্রং মাইন্ডেড ছিল, সে একটা জিনিস বলে যে দেখো আমি জানি তুমি তোমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসতা, বাট আমিও তো এখন ওয়াইফ হয়ে আসছি, তুমি যদি চাও যে তোমার হাজব্যান্ডকে তুমি সেবা করবা, আত্মা হয়ে তুমি সেবা করবা, তুমি রাখতে চাও, তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দিচ্ছি। এখন যদি তুমি চাও যে তোমার হাজব্যান্ডকে আমি সেবা যত্ন করি তাহলে আমার থাকতে হবে, এখন তুমি বলো কী চাও। তখন নাকি সেই আত্মা তাকে বলছে না তাহলে একটা কাজ কর, তুই এখন থেকে আমাদের সাথেই থাক, তুই আমার বোনের মতো থাকবি। এরপরে নাকি তারা দুজন একই সাথে থাকে, ওই বাসাতেই থাকে। সো এর জন্যই যখন কোনো গেস্ট আসে, নতুন কোনো গেস্ট আসে, সেই আত্মা নাকি গিয়ে মশারি উল্টিয়ে দেখে যে আসলে কে গেস্ট আসছিল। সো বেসিক্যালি এইটাই ছিল স্টোরি। চলে আসি বন্ধুর কাছে, শুনি। আমি প্রথমেই বলতে চাই আমার বাড়ি হয়েছে শরীয়তপুর জেলার সখীপুর থানার অন্তর্গত চরকমারিয়া ইউনিয়নে। তো আমার বাড়ি হয়েছে মানে একটু প্রত্যন্ত এলাকায়, মানে বাজার থেকে একটু দূরে। তো আমার বাড়ি যেখানে সেখানে হয়েছে ইলেকট্রিসিটি নাই। আচ্ছা, তো 2014 সালের দিকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা হচ্ছে, একটা সিরিজ হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের সাথে। তখন হচ্ছে কি লাস্ট একটা ম্যাচ, ওয়ান ডে একটা ম্যাচ ছিল। তো ওয়ান ডে ম্যাচ সাধারণত ডে নাইট হয়ে থাকে।
তো আমার খেলা দেখার খুব মানে শখ, খেলা মানে ইয়া ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসি। তো আমাদের এলাকাতে ইলেকট্রিসিটি যেহেতু ছিল না, তো ওই এলাকাতে মানে টেলিভিশন তত একটা ছিল না, হয়তো আমাদের রেডিওতে শুনতে হতো না, তো FM আমাদের খেলাটা শুনতে হতো। তখন ওই আমাদের বাড়ি থেকে 15-20 মিনিট দূরত্বে একটা বাড়ি ছিল, সেখানে সোলার প্যানেল মানে সৌরবিদ্যুৎ, ওই সৌরবিদ্যুতের মাধ্যমে রঙিন টেলিভিশনে ওনারা খেলা দেখত। তো আমরা হয়েছে ফ্রেন্ডরা মিলে তো ওই বাড়িতে যায় সবাই খেলা দেখতাম। তো যেদিন ওই দিন বাংলাদেশ আফগানিস্তানের খেলা, তো সন্ধ্যা 6টার দিকে আমরা খেলা দেখতে চলে গেছি ওখানে। তো ওখানে চলে যাওয়ার পর খেলা দেখতেছি প্রায় রাত্রে 10:30 মতো বেজে গেছে খেলা দেখতে দেখতে। তো একটা কথা বলতে চাই ভাইয়া, যে গ্রামের দিকে কিন্তু 10:30 মানে কিন্তু গভীর রাত, আপনার অলরেডি মানে 8টা বাজলে গ্রামের দিকে মানে জনমানব শূন্য হয়ে যায়, একদম মানে কোলাহল একদম থেমে যায়, যেটা বলে একদম নিবিড় একদম একটা ইয়ে হয়ে যায় গ্রামে। তখন 10টা রাত্রে 10টা মানে গভীর রাত। তো আমরা হয়েছে বাংলাদেশের আফগানিস্তান খেলা দেখতেছি, লাস্টে হয়েছে আফগানিস্তান ব্যাটিং করতেছে। তো খেলা দেখাকালীন মানে মানে দেখাকালীন সময়ে লাস্টে আপনার মেবি 5-6 ওভার বাকি আছে, তো এর মধ্যে অল্প কিছু রান লাগবে বাংলা ইয়া আফগানিস্তানের জিতার জন্য। তো আমি ভাবলাম যে আফগানিস্তান তো জিতে যাবে, তো এখন আর খেলা দেখে লাভ কি, আমি বাসা যাই ঘুমাই। তো সবাই খেলা দেখতেছে, তো 10:30-10:45 এরকম ওই সময়টাতে আমি ওই বাসা থেকে বের হয়ে গেছি যে আমি বাসায় চলে যাই। তো আমার হাতে একটা টর্চ লাইট ছিল, তো ওই লাইটটা নিয়ে আমি বের হয়েছি। তো ওই যেই বাসা থেকে বের হয়েছি সেখান থেকে রাস্তায় আসা মানে রাস্তায় আসি বা আমার বাসায় আসবো, তো যেখানে আসছি সেখানে হয়েছে একটু ওনাদের বাসাটা ছিল ওই রাস্তার পাশেই, ওখানে একটু মোড় ছিল মানে রাস্তাটা একটু মোড় ছিল। তো মোড়ের পাশে মানে বদ্ধ পুকুর ছিল, ঝোপঝাড় ছিল। তো আমাদের এলাকার মানে মুরব্বী যারা তাদের থেকে অনেকবার শুনছি যে ওই জায়গাটাতে নাকি রাত্রেবেলায় মানে গভীর রাত্রে যদি কেউ আসতো কোথাও থেকে তাহলে দেখতো যে কেউ কান্না পাশে কেউ কান্না করতেছে বা কোনো একটা শেডও দাঁড়ায় আছে বা একটা মানে বিরাট আকৃতির একটা লোক এই পাশ থেকে এই পাশে হেঁটে যাচ্ছে বা টুপিওয়ালা পাঞ্জাবি পরা মানে কোনো একটা লোক হেঁটে যাচ্ছে, এরকম একটা কিছু দেখতে পারতো। তো এগুলো আমরা শুনছি ওই আমাদের মানে বড়দের থেকে। তো ওই জায়গাটা যাওয়ার পর আমার হঠাৎ করে ওই মানে সিনটা মনে পড়ে গেছে যে এখানে এখানে নাকি এরকম মানে কিছু দেখে লোকে। তো কী করছি আমি মানে বাসার দিকে রওনা দিছি, এক পা দুই পা করে আগাইতেছি। তো হঠাৎ করে আমি আমার বাম দিক থেকে দেখলাম যে ওই ঝোপঝাড়ের ওদিক থেকে একটা লোক উঠে আসতেছে। তো আমি ভাবলাম যে হয়তো কেউ না কেউ দিক থেকে আসছে, তো আমি আর অতটা ব্যাপারটা অত সিরিয়াসলি নেই নেই। দেন কী হচ্ছে আমি লোকটা যে আমি কি লোকটা কি ওদিকে আমার পিছনের দিকে যাবে না আমার সাথে আমার সামনের দিকে যাবে, তো আমি দেখার জন্য আমি লোকটার দিকে তাকাইলাম। দেখলাম কি লোকটা হয়েছে ওই রাস্তার পাশে কিন্তু ক্ষেত ছিল একটা, তো ওখান থেকে ওই লোকটা হয়েছে রাস্তা থেকে ক্ষেতের দিকে নেমে যাচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তো এদিক দিয়ে যাবে বা প্রসব প্রসব করতে বসবে এরকম একটা কিছু, তো আমি আর ওইরকম কিছু করি না, কিন্তু আমার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, আমি আর লাইটটা মারি নাই। তো আমি আমি এক পা দুই পা করে হাঁটতেছি, তবে আমার মানে কেমন যেন ভয় ভয় করতেছে যে কি করব। তো 2-10 পা হাঁটার পর আমি আবার ওদিকে তাকাইছি যে লোকটা কি সত্যি এখানে আছে কি নাই বা কোন দিকে চলে গেছে। তাকাই দেখি লোকটা নাই, আমি লোকটাকে রাস্তা থেকে ক্ষেতের যেই জায়গায় দেখছি ওই জায়গায় ক্ষেত থেকে মানে ওই রাস্তার দূরত্ব লোকটা যেই জায়গায় ছিল মিনিমাম 30 সেকেন্ড লাগবে যাইতে বা 40 সেকেন্ড। আমি তাকায় সাথে সাথে দেখি যে লোকটা নাই, আর লোকটা যদি রাস্তায় চলে আসতে মিনিমাম লোকটার 30-40 সেকেন্ড সময় লাগবে, আর আমি 3 সেকেন্ড মাত্র 2-3 সেকেন্ড সময় নিয়েছি লোকটার দিকে তাকানো, লোকটাকে আর দেখতে পাইনি। তো আমি ভয় পেয়ে গেছি যে গেল কোথায়। তারপর আমার লাইটটা টর্চ লাইটটা মারছি, আমার টর্চ লাইটটা মারার পর হঠাৎ করে আমার টর্চ লাইটের বাল্বটা কেটে গেছে। টর্চ লাইটের বাল্বটা কেটে যাওয়ার পর আমি ভয় পেয়ে গেছি, বুঝছেন? ভয় পেয়ে যাওয়ার পর আমি কি করব, মানে আমার শরীর কাঁপতেছে, আমি না পারতেছি চিৎকার দিতে, না পারতেছি কিছু করতে, আমি আমার পুরোই একদম হিম হয়ে গেছে শরীর। দেন আমি জোরে জোরে হাঁটতেছি, কিন্তু আমি আমি হাঁটতেছি ঠিক, আমার পা চলতেছে না, আমার মনে হচ্ছে যে আমি কেঁপে কেঁপে মানে পড়ে যাচ্ছি মাটিতে। তখন কি করব,
লোকটা আমিও দূরত্ব মানে আমি দূরত্ব হাঁটতেছি, লোকটা আমার সাথে দূরত্ব হাঁটতেছে, আর যেই জায়গাতে হাঁটতেছিল ওই জায়গাটা একটু গাছ গাছড়া ছিল, তো ওখানে একটু অন্ধকার ছিল, তো আমি আর লোকটার মানে চেহারাটা ভালোভাবে দেখতে পাইনি। তো ওই দিন একটু চাঁদনি রাত ছিল, ম্লান আলো ছিল মানে হালকা, যেটা তো গাছ থেকে একটু সামনে আসছে একটা মসজিদ আছে, তো ওখানে একটু মানে গাছ গাছটা কম, তো ওখানে চাঁদের আলোটা পড়ে। তো আমি ওই জায়গায় আসার পর আমি পিছনে ফিরে তাকাই যে লোকটা কে, আমার লাইট কিন্তু অলরেডি বাল্ব কেটে গেছে, আমার আর লাইট আর কাজ করতেছে না। দেন কি হচ্ছে, আমি পিছনে তাকাই দেখি মানে লোকটা এতক্ষণ মানে লোকটার আকৃতি যা ছিল এখন লোকটার আকৃতি দ্বিগুণ হয়ে গেছে। আমি পুরো ভয় পেয়ে গেছি, আমি মানে আমি চিৎকার করতে চাচ্ছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এখন লোকটার আমি ফেসের দিকে তাকাইছি, ফেসের দিকে তাকায় দেখি যে অ্যাসিড মারলে যেরকম জলসানো একটা মুখ হয়ে যায় ওই রকম একটা মানে বিকৃত চেহারা, আর হইছে হাড্ডি মানে শরীরের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, মানে চামড়াটা চামড়া আছে একদম মিলে গেছে, একদম শুকনো। আমি মানে চিৎকার করতেছি কিন্তু আমার মুখ দিয়ে মনে হচ্ছে যে শব্দ বের হচ্ছে না। দেন কি হচ্ছে, আমি দৌড় দিছি, আমি দৌড় দেওয়ার পর আমার মনে হচ্ছে যে ওইটা আমার পিছন থেকে আমাকে মানে দৌড়ার চেষ্টা করতেছে, আমার আরও ভয় বেড়ে যাচ্ছে, আমি হাঁটতেছি কিন্তু আমি আগাইতে পারতেছি না। দেন কিছু দূর যাওয়ার পর একটা বাড়ি, সেখানে আমি দাঁড়াই গেছি, এখন দাঁড়ায় লোকটাকে দেখতে পাচ্ছি না, পিছনে তাকাই দেখি যে লোকটা নাই। তারপর আমি সামনে তাকাইলাম, সামনে তাকায় দেখি যে তিন থেকে চারটা বেড়াল সাদা। হ্যাঁ, তো ওইটা ওইটা হয়েছে মানে আপনি একটা জিনিস জানেন কি যে বেড়ালের কিন্তু হয়েছে ওই যে চোখ মানে চোখের মধ্যে যদি ইয়া করে মানে চাঁদনি আলো টালো পরে তো হচ্ছে লাইটের মতো দেখায়। তো আমি ওই বেড়াল দুটার হয়েছে শুধু চোখ দুইটা দেখতে পাচ্ছি যে আমার দিকে এরকম করে তাকায় আছে, আমি তো আরও ভয় পেয়ে গেছি। তারপর আমি দৌড় দিছি, মানে ওই রাস্তা থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ছোট একটা রাস্তা, ওই রাস্তাটা দিয়ে আমি দৌড় দিছি যে আমি ওই আমাদের এক দৌড়ে আমি আমার বাড়ি চলে যাব। দেন ওই আমার রাস্তার মধ্যে কিছু বাস যার আছে, তো এখানে অনেকগুলো বাস যান, তো আমি দৌড় দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে কি ওই যে আমাদের বাস যারগুলা ওগুলো হয়েছে আমাদের রাস্তার উপর একদম মানে ঝড় বৃষ্টি আসলে যেরকম করে পড়ে থাকে এরকম করে হঠাৎ করে পড়ে গেছে। আমি ওইটার উপরে দিয়েই যায় কোনো রকম আমার লাইটটা হাত থেকে পড়ে গেছে, আমি তারপর ওইটার উপরে দিয়ে চলে গেছি যায়া আমার মানে ঘরের সামনে চিৎকার দিয়ে পড়ে গেছে। তখন মেবি আমার মা বের হয়েছে, আমি আর মানে আমার মনে নাই কিছু, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে আর কি হয়েছে আমি আর অতদূর বলতে পারবো না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার আম্মা জিজ্ঞেস করছে যে কী হয়েছে, রাত্রে কী দেখছিলি, এরকম করে চিৎকার দিলি কেন, আর চিৎকার দিয়ে আসে এভাবে পড়লি কেন। পরে আমি আমার আম্মাকে সব ঘটনাটা বললাম যে এরকম এরকম আমি এরকম এরকম দেখছি। পরে আম্মা বললো যে রাত্রে করে এক তোর সাথে তোর টর্চ লাইট ছিল, তোর টর্চ লাইট কই? পরে আমি বললাম যে আমার টর্চ লাইট কোথায় আমি জানি না। তারপরে মা বললো যে আচ্ছা আমি দেখতেছি। পরে আমি মা ওই যে জায়গায় বাস চারটা পড়েছিল ওখানে যায়া ওখান থেকে ওই লাইটটা তুলে আনছে, আনার পর ভাইয়া এখন লাইটটা জ্বলতেছে, এখন লাইটটা একদম দিব্যি জ্বলতেছে। আমি কিন্তু রাত্রে শতবার চেষ্টা করে আমি লাইটটা জ্বালাইতে পারিনি, মনে হচ্ছে যে আমার বাল্বটা কেটে গেছে, মানে বারবার বাটন প্রেস করতেছি লাইট জ্বলতেছে না, কিন্তু এখন লাইটটা একদম ফুল চার্জ এবং দিব্যি জ্বলতেছে। পরে ইয়া বলার পর মা বলতেছে যে কী দরকার ছিল তোর একা একা আসার, তুই তোর ফ্রেন্ডদের সাথে যারা মানে খেলা দেখতেছিল খেলা শেষ করে আসতি, সবার সাথে একত্রে আসতি, ওরাও তো এদিক দিয়ে যাইতো। এটাই ছিল আমার প্রথম ঘটনা। চলে যাব দীপনের কাছে, শুনবো তার অভিজ্ঞতা, শুনে ফেলি। আচ্ছা, থ্যাংক ইউ উদয় ভাই। বেসিক্যালি এই ঘটনাটা আমার জন্মের সময়, আমার জন্ম ভোর 5:01 হয়েছে সেদিন রাত্রেরই ঘটনা, এবং আমার জন্ম আমাদের গ্রামের বাড়িতে হয়েছে খুলনাতে। সো আমার মা আমাকে হয়তো আমি তখন একদিনের বাচ্চা মাত্র, আমি শুয়ে আছি, আমার মা সাথে শুয়ে আছে, তো আমাকে হয়তো বা ব্রেস্ট ফিডিং করছিলো, এমন সময় মার ঘুম চলে আসে। তো আমাদের যে ঘরটা ছিল সেটা মোটামুটি পাকা করা ছিল, হাফ পাকা ঘর, বাট মা স্বপ্নের মধ্যে দেখছে যে সেটা একটা কাঁচা ঘর এবং সেই ঘরের পাশে একটা জানালা,
এবং হঠাৎ করে তার সেই জানলার দিকে চোখ যেতেই সে লক্ষ্য করে সেখানে একটা অবয়ব, এবং অবয়বটা অনেক বড় বড় লোম ছিল এবং তার হাতের নখগুলোও দেখতে পাচ্ছিল অনেক বড় বড়। তো মা তখন কিছুটা ভয় পায় এবং জিজ্ঞেস করে, কে তুই, কি চাস? তখন শুধু এতটুকুই বলে সেই অবয়বটা, যা আমি ওকে নিতে এসে হঠাৎ করে মার ঘুম ভেঙে যায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে দেখতে পারে বাচ্চাদের নর্মালি খেতায় শুয়ে রাখা হয়, যে খেতাটায় আমি শুয়েছিলাম সেটা আমার গলায় দিয়ে আমার গলায় চেপে ধরেছে। আচ্ছা, আর যদি 4-5 সেকেন্ড থাকতাম তাহলে হয়তো বা সেদিন আমি মারা যেতাম। আমাদের বাসায় একটা ছোট বাচ্চা আসতো, আমার সাথে খেলাধুলা করতো। সো নর্মালি শীতের সময় গ্রাম অঞ্চলে পিঠা বানানো হয়, আমার ঠাকুরমা তখন পিঠা বানাচ্ছিল এবং আমাদের রান্নাঘরটা তখন বাসা থেকে একটু আলাদা ছিল। সো ওই বাচ্চাটা আর আমি যেটা করছিলাম, পিঠা নিয়ে একবার রান্নাঘরে যাচ্ছিলাম, পিঠা নিয়ে আবার চলে আসছিলাম ঘরের ভিতরে। তো একটা সময় সেখানে সে বাচ্চাটা বাইরে দিয়ে খেলছিল, হঠাৎ করে দেখে সে আমার কাকাকে দাঁড়ানো। তো আমার কাকা তাকে খুব বেশি পছন্দ করত, তো ছোট বাচ্চা, আমিও তখন ছোট। সো নর্মালি সে আমার কাকার কাছে এগিয়ে যায়, এবং যখনই সে কাকার কাছে এগিয়ে যায় তখনই সে বাচ্চাটা একটু পিছনে চলে যায়। তো কাকাও দেখলো, কাকাও পিছনে চলে গেছে, তো বাচ্চাটা সামনে এগিয়ে গেল। সো কাকা আরেকটু পিছনে চলে যায়, সো বাচ্চাটা তাকে ধরতে এগিয়ে যায়। সো এইভাবে আস্তে আস্তে আমাদের বাসার পিছনে একটা পুকুর ছিল, সেই পুকুর দিয়ে পাশ দিয়ে পিছন দিকে কিছু ঝোপঝাড় ছিল, সেই ঝোপের কাছে নিয়ে যায় বাচ্চাটাকে। এবং ওই তখন ওইখানে বাঁশের বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল, বাউন্ডারি করা ছিল বাঁশ দিয়ে। তো যখন বাচ্চাটা বাউন্ডারির কাছে যায়, সে লক্ষ্য করে যে সে কাকা, অর্থাৎ আমার যে কাকা, সে এক লাফে সেই বাউন্ডারিটা পার হয়ে গেছে এবং তাকে হাত দিয়ে ইশারা করছে বাইরে আসার জন্য। তখন সেই বাচ্চাটা বুঝতে পারে যে আসলে তো এটা পসিবল না, একটা বাউন্ডারি মিনিমাম 6 ফিট ছিল, 6 ফিট বাউন্ডারি কেউ এক লাফে পার হতে পারে না। যখনই এই জিনিসটা সে বুঝতে পারে, সে তাকিয়ে দেখে সেই একই হবে ওইখানে, বড় বড় লোমশ গা, হাতে বড় বড় নখ, এবং সে এই জিনিসটা দেখতে পেয়ে একটা দৌড় দেয়, এসে একবারে রান্নাঘরের কাছে এসে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা তাদের অনেক ট্রিটমেন্ট করা হয়, তাকে অনেক ট্রিটমেন্ট করে পড়া পানি খাওয়ানো হয়, এরপরে সে কিছুটা সুস্থ হয়। বাট তার পরবর্তীতে যে সমস্যাগুলো রয়ে যায়, সে যখনই ঘুমাতো বাসার মধ্যে, সে দেখতো জানলার গ্রিল ধরে কেউ তার দিকে তাকিয়ে আছে, সেম একই অবয়ব। সে তখন এই ভয়টা তার অনেক দিন কাজ করে, এরপরে তাকে অনেক হুজুর দেখানো হয়, অনেক তাবিজ টাবিজ করা হয়, পরে মোটামুটি সে সুস্থ হয়। এটা ছিল আপনার দ্বিতীয় ঘটনা, রাইট? আবার একটু নাইমের কাছ থেকে তার একটা স্টোরি শুনে আসি। নাইম, শুনি আপনার পরের স্টোরিটা। থ্যাংক ইউ উদয় ভাইয়া আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি আগে বলেছিলাম আমার বাড়ি শরীয়তপুরে, আমার বাড়ি শরীয়তপুর, এখন বর্তমানে শরীয়তপুর জেলার সখীপুর থানাতে। তো আগে ছিল শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাতে, উপজেলাতে ছিল। তো সেখানে আমাদের বাড়ি নদী ভাঙার কারণে আমরা চলে আসছি সখীপুরে। তো যেই জায়গায় এসে আমরা বাড়ি করছি, সেখানে জায়গাটা ছিল আপনার মানে একটু কি বলে ঝোপচার ইয়ের মতো, মানে পরিত্যক্ত, বুঝছেন? মানে এটা এটা কেউ ব্যবহার করতো না। আর এই জায়গাটাতে বড় বড় গাছ ছিল, তারপরে কাশবন ছিল, তারপরে বিভিন্ন ধরনের মানে শিয়াল বসবাস করতো, তারে জীবজন্তু মানে আক্রমণাত্মক জীবজন্তু সেখানে বসবাস করতো।
তো আমার চাচারা পছন্দ করে সেই জমিটা মানে কিনছে, কেনার পর পরিষ্কার টরিষ্কার করে সেখানে আমাদের বাড়ি তুলছে। তো ছোটবেলা থেকে আমরা তিন ভাই বোন এবং আমার মা আমাদের নানি বাড়িতে ছিলাম। তো যখন আমরা এই আমাদের এখানে আমরা বাড়ি করলাম, বাড়ি করার পর আমার মা বলল যে আচ্ছা এখন আমরা এখানে বাড়ি করছি তো আমাদের নতুন বাড়িতে আমরা চলে যাব। তো আমাদের আমার বোনকে রেখে আমি আমার মা চলে আসলাম আমাদের এই বাড়িতে। তো সেখানে আমার দুই চাচা, আমার ছোট চাচা এবং মেজো চাচা সেখানে আমাদের সাথে ছিল। আমার বাবা ছিল তখন সৌদি আরবের প্রবাসী। তো আমার চাচার ছোট চাচার একটা ঘর, আমার বড় চাচার একটা, মেজো চাচার একটা ঘর, আর আমি আমার মা আমার দাদি একটা ঘরের মধ্যে থাকতাম আমার ছোট ভাইসহ। তো আমরা যেই ঘরটার মধ্যে থাকতাম, একদিন রাতে দেড়টার দিকে, ভাই আমি আর একটা কথা বলতে চাই, আপনি জানেন হয়তো যে গ্রামের ওয়াশরুমগুলা মানে বাড়ি থেকে প্রায় এক মিনিট দূরত্বে হয়, একটু দূরত্বে হয় মানে ম্যাক্সিমাম। তো আমাদের ওয়াশরুমটা একটু দূরে ছিল, তো রাত্রে মানে স্বভাবতই মানে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হইতে হইতো। তো রাত্রে দেড়টার দিকে আমার মা দরজা খুলে বের হবে, এই সময়ে জানি না আমার মা কী দেখছে, দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে, দরজা খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমার দাদি মানে ইয়াদের ব্যাপারটা দেখতে পাচ্ছে, দেখে আমার দাদি মানে আমার মাকে ডাকতেছে, তো আমার মা উঠতেছে না। আমার দাদি ঘর থেকে বের হয়ে আমার ছোট চাচা, আমার মেজো চাচা, আমার চাচিদের সবাইকে ডাকছে যে এদিকে আস, দেখে যা কি হয়েছে ওর। পরে আমার চাচারা চাচিরা সবাই আসলো, এসে পানি দিল চোখে মুখে, তো উঠতেছে না, জ্ঞান ফিরতেছে না, অজ্ঞান হয়ে গেছে। দেন কি হচ্ছে, আমাদের বাড়ির পাশেই একটা লোক মানে ওই যে ফকিরি চিকিৎসা বলে না, টটকা চিকিৎসা যেটা, উনি জারফুক যেটা বলে ওইটা করতো। তো আমার মেজো চাচা চলে গেছে তার কাছে, যাওয়ার পর বলল যে ভাই আপনি একটু আসবেন, এরকম এরকম আমার ভাবির মানে প্রবলেম হচ্ছে। উনি বলল যে ভাই এখনও গভীর রাত, তো এখন যাওয়া সম্ভব না, আমি সকালে যাব, আপনি যান বাসায় চলে যান, ঠিক হয়ে যাবে সব। তারপরে আমার চাচা আসার পর চলে আসছে ওখান থেকে, আমাদের বাসায় আসার পর পরে আবার পানি টানি দিছে, এখন আধা ঘন্টা পর, ঠিক আধা ঘন্টা পর তখন আমার মার জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পর চোখ বড় বড় করে আমার চাচার দিকে তাকাই আছে যে কোথায় গেছিলি তুই, মানে এমনভাবে রিয়াকশান করতেছে যে আমার চাচা ভয় পেয়ে গেছে। হঠাৎ করে বিকট শব্দে হাসতেছে মা, আমি তখন আট বছর বয়স আমার, আমি ভয় পেয়ে গেছি আমার মার এরকম ইয়া দেখে, রিয়াকশন দেখে। কিছুক্ষণ পর হাসি থামাই দেয়া আমি কান্না করতেছিলাম ভয়ে, পাশেই দাঁড়ায় আমার দাদির পিছনে দাঁড়ায় আমি কান্না করতেছিলাম। দেন আমার মা হাসি থামাইয়া আমার দিকে তাকায় আছে চোখ বড় বড় করে, আমি ভয় পেয়ে গেছি। উনি কী করছে, এক লাফে আমার মানে গলার মধ্যে যায় চেপে ধরছে, এমনভাবে গলা চেপে ধরছে পুরো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আমি পারতেছি না মানে চিৎকার করতে, পারতেছি না নিঃশ্বাস নিতে। তারপরে আমার চাচি আমার দাদি সবাই মানে ধাক্কায়া আমাকে ওখান থেকে নিয়ে নিছে, পরে আমার চাচি পাশে নিয়ে নিছে আমাকে। এখন আমার মা হাসতেছে প্রকণ্ড মানে প্রচণ্ড স্বরে, উচ্চ স্বরে হাসতেছে। তারপর এখন মানে ব্যাপারটা আমার চাচা দেখতেছে যে ব্যাপারটা আস্তে আস্তে সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, যে এরকম করলে কেমন হবে। আমার চাচা আবার গেছে ওই লোকটার কাছে যে ভাই আমার ভাবির মানে খুবই খারাপ অবস্থা, আপনি আসলে ভালো হয়। উনি আর আসে নাই। তারপরে বাসায় আসার পর আবার আমার মা অজ্ঞান হয়ে গেছে, আমার চাচা চলে আসে।
আমি হয়েছে আমাদের ঘরের পিছনে একটা ছোট একটা মাঠ ছিল, সেখানে আমি ওই যে দাড়িয়াবান্ধার কোর্ট আছে না, কান্ট্রি গেমস দাড়িয়াবান্ধা, আমি সে একটা কোর্ট করে আমি বাচ্চাদের নিয়ে খেলতেছি। আচ্ছা, তো আমার মা প্রায় পাঁচটার দিকে চলে আসছে, পাঁচটার দিকে, তো শীতকাল ছিল তখন, পাঁচটা আঠারো কি উনিশ বিশ মাগরিবের আজান দিয়ে দেয়। তো আমার মা যখন চলে আসছে ওই সময় মাগরিবের আজান দিয়ে দিছে। তো আসার পর আমার দাদিকে জিজ্ঞেস করতেছিল যে নাইম কোথায়, পরে আমার দাদি বললো যে ওই তো ঘরের পিছনে খেলতেছে। পরে আমার মা কিছু লজেন্স চকলেট ওগুলো নিয়ে আসছে, তো ওগুলো আমার দাদিকে দিয়ে বলতেছে যে এগুলো ওকে দিন দেন। আমার দাদি ওগুলো রেখে দিছে, তো আমার দাদির সাথে কথা বলতেছিল বসে বসে। এই মুহূর্তে কথা বলা বন্ধ করে কি করছে, আমার মা এক দৌড়ে ঘর থেকে বের হয়ে আমাদের রান্না করে চলে গেছে। সেখানে যাওয়ার পর ওই যে তাল গাছের ইয়ে আছে না ভাই, কি যেন বলে ওইটাকে, লাকড়ি তাল গাছের, ওইটা কিন্তু আপনি জানেন যে করাতের মতো ধার, এরকম কাটা 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 কাটা, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওইটা নিয়ে আমার ওই আমি যেখানে খেলতেছিলাম সেখানে চলে গেছে। ওখানে যাওয়ার পর আমাকে এমনভাবে মারছে আমার পুরো পিঠ ফেটে একদম রক্ত বের হয়ে গেছে। আমার ওই যে ছোটো ছোটো ফ্রেন্ড যারা ছিল তারা সবাই ভয়ে চলে গেছে। তো আমার চিৎকার শুনে আমার চাচিরা গেছে, আমার চাচা গেছে, আমার দাদি গেছে, প্রতিবেশীরা চলে আসছে যে কি হচ্ছে কি। পরে দেখে যে আমার পিঠ থেকে দিব্যি রক্ত বের হচ্ছে। তারপর আমার চাচিরা আমার মাকে মানে ধরে বাড়ি নিয়ে গেছে, আমাকে আমার চাচা ডাক্তার কাছে নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য। তো হালকা পাতলা ট্রিটমেন্ট করে আনছে ওই ইয়াটিয়া করে। আনার পর যখন বাসায় আনছে আমার মা কারোর সাথে কথা বলে না, মানে চুপচাপ সবার সাথে। তারপরের দিন জিজ্ঞেস করতেছে যে ওর এরকম কি কীভাবে হইল। পরে আমার চাচি বলতেছে কেন এটা তো আপনি করছেন। পরে বলে না আমি এরকমটা কেন করব, আমার ছেলেকে আমি এভাবে কেন মারবো। পরে বলতেছে হ্যাঁ আপনি করছেন এটা। পরে উনি বিশ্বাস করতেছে না, না আমি এরকমটা কেন করব। দেন ওইটা এই পর্যন্তই মানে ইয়ে হয়ে গেছে। তারপর আরেকটা ঘটনা, তার ঠিক কিছুদিন পর ওই মাগরিবের সময় আমার মা মাগরিবের নামাজ পড়তেছে, আমাকে বলতেছে যে হাত পা ফ্রেশ ট্রেশ হয়ে তুই পড়তে বস। আমি পড়তে বসছি, তো আমার মা যেই মানে ইয়ের মধ্যে নামাজ পড়ে যেই জায়গাটাতে আমার ওই পাশেই ছিল আমার হয়েছে পড়ার টেবিল, তো আমি সেখানে বসে বসে পড়তেছিলাম। তো আমার মা নামাজ পড়ার সময় আমার মনে হচ্ছে যে আমার মার পাশে কেউ একজন মানে নামাজ পড়তেছে বা সিজদা দিচ্ছে কোনো একটা শ্যাডো। তো আমি একটা টর্চ লাইটের কথা বলছিলাম ভাই আপনাকে, ওই আমি কী করছি ওই লাইটটা আমি আমার মার দিকে মারছি যে দেখি যে কী। লাইটটা মারার পর দেখি যে ওখানে কেউ নাই, তো আমি আবার লাইট বন্ধ করে আমি টেবিলে রাখি, আমি আবার পড়তেছি। তারপর আমার মা কী করছে, নামাজ কমপ্লিট করা উঠে এসে ওই লাইট দিয়ে আমাকে এমনভাবে মারছে আমার মাথা তিন থেকে চার জায়গায় ফেটে গেছে, আর অসংখ্য জায়গায় হয়েছে সুপারির মতো মানে ফুলে আছে, এরকম এরকমভাবে মারছে পুরো একদম। পরে আমার চিৎকার শুনে আমার চাচারা আসছে, প্রতিবেশীরা আসছে, আয়সা বলতেছে যে এটা কী, আপনি কী শুরু করছেন এগুলা। উনি কোনো কথা বলতেছে না, হাসতেছে। আমার চাচা তাড়াতাড়ি করে আমাকে ইয়াতে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সেখানে আমাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে নিয়ে আসছে। আসার পর আমার মা মানে কারোর সাথে কথা মানে চুপচাপ একদম সবার সাথে ফ্যামিলি সবার সাথে কথা বলা বন্ধ করে দিছে। এখন আমার চাচা বলতেছে যে এরকম করলে কয়দিন চলবে, আর ওনার এত ক্ষোভ, ওর প্রতি এত ক্ষোভ কেন, বারবার ওকেই অ্যাটাক করতেছে। তারপরে হয়েছে আমার চাচা একটা ফকির ছিল সেখানে নিয়ে গেছে আমার মাকে। নিয়ে যাওয়ার পর তারে দিয়ে ট্রিটমেন্ট মানে ওই যে যেগুলো ঝাড়ফুঁক বলে বিভিন্ন ধরনের ওই গ্রাম্য চিকিৎসা যেগুলো বলে ওগুলো করানোর পর মানে সুস্থ হয়েছে কিছুটা। সুস্থ হওয়ার পর এবার চলতেছে অনেকদিন মানে কিছুদিন মানে কেটে গেছে। যাওয়ার পর একদিন রাত্রে হঠাৎ করে মানে পুরো মানে আমরা সবাই ঘুমাই আছি, আমি দাদি এবং মা আর আমার ছোটো ভাই। তো হঠাৎ করে আমার মা মানে ঘুম থেকে ঘুম ভেঙে মানে চিৎকার দিয়ে উঠছে ঘুম থেকে, ঘুম থেকে মানে চিৎকার দিয়ে উঠাই আরও মানে জোরে জোরে চিৎকার করতেছে। তো আমার দাদি জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে তোর, মানে এরকম করতেছো কেন। তারপর বলতেছে মানে দাদির সাথে কোনো কথা বলতেছে না, উনি সমানে চিৎকার করে যাচ্ছে। তারপর
আমার দাদি আবার আমার চাচাদের চাচিদের সবাইকে ডাকছে। আসার পর ওনাকে তখনই ওই রাত্রেই মানে আবার নিয়ে গেছে ফকিরের কাছে। তো সেখানে চিকিৎসা টিকিৎসা করে আনার পর মানে সুস্থ হয়েছে, এবং কি আজ পর্যন্ত আমার মা সুস্থ। এটাই ছিল আমার পরের ঘটনা ভাই। চলে যাব আমরা বন্ধু দীপনের কাছে, তার কাছ থেকে তার লাস্ট স্টোরিটা আমরা শুনে নিব। হ্যালো, থ্যাংক ইউ উদয় ভাই আরেকবার সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি একটা সময় আমি সাভারে থাকতাম। ওকে, তো তখন আমাদের এখানে একটা বদ্ধভূমি ছিল। তো আমার মানে ওটা একটা ঘোরার জায়গা। সো আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদেরকে নিয়ে একটা সময় আমরা ওইখানে যাই ঘুরতে। এবং ওইখানে একটা জিনিস শুনতে পারি যে ওই জায়গাটা একটু হন্টেড, মানে ওইখানে অনেকেই অনেক কিছু দেখেছে। সো আমরা অনেকটা ইন্টারেস্টেড হই যে আমরাও একদিন হয়তো বা আসবো যে কী আসলে জায়গাটাতে। তো বদ্ধভূমিটা ছিল এরকম যে কিছুটা সমতল জায়গা, এবং তার কিছু তো যাওয়ার পরে সেখানে অনেক বড় গর্ত করা। তো আমরা একদিন আসি সন্ধ্যার সময়, তখন 6:30 বাজে। তো আমরা যখন ওই বদ্ধভূমির কাছে আসি, ঘুরতে থাকি, আমাদের কাছে 2টা ক্যামেরা ছিল, ফোনের ক্যামেরা ছিল এবং একটা সাউন্ড রেকর্ডার ছিল। তো আমরা নর্মালি ঘুরতেছি ওইখান দিয়ে। সো সাইড দিয়ে যখন যাচ্ছি, হঠাৎ করে আমাদের নাকে খুব সুন্দর একটা স্মেল আসে। আচ্ছা, এবং স্মেলটা আসছিল ঠিক ওই যে নিচে যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে। তো আমরা সবাই চিন্তা করলাম হয়তো কোনো ফুল বা কোনো ভালো কিছু। তো আমরা সবাই মিলে না নিচে নেমে যাই, আমরা চারজন ছিলাম, চারজনই নিচে নামি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে আমরা যখনই নিচে নামি, সে স্মেলটা উপর থেকে আসা শুরু করে, এবং আমরা তখন আবার তাড়াতাড়ি উপরে উঠি, এবং উঠার সঙ্গে সঙ্গে স্মেলটা ভ্যানিশ হয়ে যায়। সো এই জিনিসটা আমাদেরকে খুব অবাক করে। এবং তারপরের দিন রাতেই আমরা খুব জোরসোরভাবে সেখানে আবার আসি, এবং তখন রাত 1টার মতো বাজে। তো সেদিন আমরা যখন আসলাম, আমাদের কাছেও এরকমই 2টা ক্যামেরার মতো ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল। আমরা এক্সপিরিয়েন্স করতে শুরু করলাম, এদিক ওদিক ঘোরা শুরু করলাম। আমরা টুকটাক কিছু বই পড়েছিলাম যে আত্মার নাম ধরে ডাকলে আত্মা আসে, বা তাদেরকে দেখতে চাইলে তারা আসে। তো আমরা ওরকমই চেষ্টা করছিলাম, কিছুই হচ্ছিল না। তো একটা সময় যখন আমরা হতাশ হয়ে গেলাম, তখন একটা ফ্রেন্ডের মনে হলো যে তার সামনে দিয়ে একটা শ্যাডোর মতো কিছু চলে গেছে। সে খুব অবাক হলো, সে একটু ভয়ও পেল। তো আমি তাকে নিয়ে একটু মজা করছিলাম, একটু দুষ্টুমি করছিলাম। হঠাৎ করে আমার চোখের সামনে দিয়েও একটা শ্যাডোর মতো কিছু চলে গেল। তো আমরা দুজনে একটু ভয় পেলাম, এবং ভয় পেয়ে আমি আমার বাকি বন্ধুদেরকে বললাম তোমরা আমার কাছে চলে আসো। এবং আমরা যেটা করলাম, নিজেদের একে অন্যের পিঠের দিকে পিঠ লাগিয়ে চারজন দাঁড়িয়ে রইলাম যেন ভয়টা কম লাগে। যখন এইটা করলাম, তখনই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা দেখতে থাকলাম শ্যাডোটা দৌড়াদৌড়ি করতেছে। অর্থাৎ একবার আমি দেখতেছি, একবার আমার ফ্রেন্ড দেখছে, এবং শ্যাডোটা আমাদের চতুর্দিকে ঘুরছে। এমন না যে খুব সাদা কিছু, সাদা কাপড় পরা, এমন না, জাস্ট একটা ছায়া। বাট আমরা বুঝতে পারছি যে সেটা একটা ছায়া। এমন একটা সময় আসলো আমরা খুব ভয় পেয়ে গেলাম, এবং ভয় পাওয়ার পরে ঠিক আমি একটা দিকে তাকালাম, এবং আমার মনে হলো আমি দেখতে পাচ্ছিলাম আমার থেকে 10 হাত দূরে ছায়াটা দাঁড়িয়ে আছে, এবং ছায়াটা 10 থেকে 12 ফিট লম্বা হবে। তো আমি আমার বন্ধুদেরকে দেখালাম, ওরা সবাই তাকায় রয়েছে ছায়াটার দিকে। তা এমন সময় হঠাৎ করে মনে হলো ছায়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে, বসে পড়ছে। তো আমি জানি না আমার মধ্যে কী হলো, বা তো আমি ওদেরকে বললাম চল সবাই মিলে ধরি ওইটাকে। আমি যখনই আমরা জাস্ট 10 পা আগালাম, আমরা কিন্তু মাঝখানে দিকে ছিলাম, বদ্ধভূমির মাঝখানে দিকে ছিলাম। 10 পা যখনই আগালাম, হঠাৎ করে আমরা নিজেদের আবিষ্কার করলাম যে আমরা সেই গর্তে পড়ে গেছি, এবং গর্তটা অনেক খাড়া গর্ত ছিল, এবং সেখানে অনেক ঝোপঝাড় ছিল। তো আমরা বুঝতে পারলাম যে আমরা অনেক আহত হয়েছি। তো কোনোভাবে আমরা তখন হতভম্ব হয়ে গেলাম, আমরা উঠতে পারছিলাম না, এবং ভয়ও প্রচুর পরিমাণ কাজ করছিল। তো কোনোভাবে জাস্ট আমরা কিছু একটা, হয়তোবা একটা কুকুরের ডাক, হয়তোবা এরকম কিছু একটা আমরা শুনেছিলাম। তো তখন আমাদের হুঁশ আসে, এবং হুঁশ আসার পরে আমরা
ওইখান থেকে দৌড় দিয়ে বের হয়ে আসি এবং অনেক দৌড় দৌড়াই। তো হঠাৎ করে মনে পড়ে যে আমরা অলরেডি আমাদের একটা ফ্রেন্ডকে ফেলেই এসেছি, তো আমরা তাকে অজ্ঞান অবস্থায় এখান থেকে উদ্ধার করি এবং সেই রাতে কোনোভাবে নিয়ে আসি। এবং আমাদের দুর্ভাগ্য ছিল এইটাই যে আমরা বুঝতে পারছিলাম আমাদের পিছন থেকে কিছু আমাদেরকে তাড়া করছে, এবং আমরা যখন লোকালয়ে আসি তখন সেটা ঠিক হয়। তো আমরা যখন লোকালয়ে এসে পড়ে যাই সবাই, আমরা বুঝতে পারি এর মধ্যে একটা ফ্রেন্ডের হাত ভেঙে গেছে, আমার অনেক জায়গায় কেটে গেছে, আমার স্কারও আছে এখন আপনি দেখতে পারবেন কপালের মধ্যে। হ্যাঁ, আর এছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার একটা ফ্রেন্ড, ওর হচ্ছে নর্মালি যে গাছের ডাল আছে সেটা মুখের গালের এই পাশ থেকে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, তো এই অবস্থায় আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। পরের দিন তাকে সুস্থ করা হয়, রাতেই চিকিৎসা করা হয় তার। এবং পরের দিন যেটা হয়, আমরা সেই আমাদের যে ক্যামেরা ছিল, আমাদের মোবাইল ছিল, তখন আমাদের কাছে স্টুডেন্ট লাইফে সেই মোবাইলটা অনেক ফ্যান্সি, আমরা সেই মোবাইল খুঁজতে যাই। এবং যখন মোবাইল খুঁজতে যাই একটা মোবাইলও সেখানে পাই না, এবং তা অনেক দিন পরে আমার একটা মেমোরি কার্ড আমি পাই, আমার যে ফোনের মেমোরি কার্ডটা ছিল। এবং মেমোরি কার্ডটা এইখান থেকে মনে করেন আরও 2 কিলোমিটার দূরে একটা ক্ষেতের মধ্যে পাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ভাই, একটা মেমোরি কার্ডকে কিন্তু আপনি 2 খণ্ড করতে পারবেন, 4 খণ্ড করতে পারবেন, বাট এর থেকে বেশি কিন্তু আপনার জন্য পসিবল হবে না। বাট মজার বিষয় হচ্ছে মেমোরি কার্ডটা মিনিমাম 60-70টা খণ্ড ছিল, দ্যাট মিন্স মেমোরি কার্ডটা গুঁড়ো গুঁড়ো ছিল। এবং আশ্চর্যের বিষয়, একটা ভয়েস রেকর্ডিং আমরা পাই, একটা আমার MP3 আমি নিয়ে গিয়েছিলাম, MP3টা আমি পাই। এবং MP3তে একটা সাউন্ড শুধু ছিল, তো এটা মানে একটা ঘষা একটা আওয়াজ, কোনো কিছুকে ঘষলে যেমন একটা আওয়াজ হয় এরকম একটা আওয়াজ, জাস্ট ওই টাইমটা যখনই আমি বলছি চল ধরি তখনই একটা আওয়াজ। এবং আমি এটা পরে অনেক রিসার্চ যারা করে ভূত নিয়ে, যারা রিসার্চ করে, এদেরকে দেখাইছি, সো তারা জাস্ট 4-5 জনকে আমি দেখাইছি, তারা জাস্ট একটা কথাই বলছে যে যে কথাটা আসছে এটাকে যদি তুমি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে নাও তাহলে এতটুকুই আসে, এখান থেকে বেরিয়ে যা। ওকে, আসলে এরপর থেকে আমি কিছুটা ভয় পেতে শুরু করি, এরপর থেকে আমি আর কখনো ওরকম এক্সপিরিয়েন্সও যাইনি, আর আমার ফ্রেন্ডও আর কখনো যাওয়া হয়নি। যারা শুনেছেন তারা ভীষণ রকমের একটা নতুন অভিজ্ঞতাও পেলেন। ধন্যবাদ ভাইয়া। আমি এখন যে গল্পটা মানে ঘটনাটা বলতে যাচ্ছি, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মানে ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এখন ওই স্টুডেন্টের বাবা শুনছে, মা শুনছে, তো আমি আন্টি এবং আঙ্কেলকে একটা কথাই বলতে চাই, আন্টি আঙ্কেল আপনি আপনারা অহনার জন্য মানে দোয়া করবেন, ও যেন পর মানে পরকালে পরপারে ভালো থাকে, সে যেন সুখে থাকে, আমি শুধু একটা কথাই বলব। আচ্ছা, তারপর আমি আমার ঘটনাতে ফিরে আসি। ওর নাম ছিল অহনা, ও ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তো 2014 সালের দিকে, আমি এটা শুনছি আন্টির থেকে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ছিল। তো টেস্ট পরীক্ষা ওর চলতেছিল, চলাকালীন অবস্থায় মানে টেস্ট পরীক্ষা চলাকালীন অবস্থায়, কিন্তু সাধারণত স্টুডেন্টরা রাত জেগে অনেক পড়াশোনা করে, তো ও ওর রুমে মানে অনেক রাত জেগে পড়াশোনা করতো। তো পড়াশোনা মানে চলাকালীন সময়ে একদিন হঠাৎ করে ও জানলা দিয়ে বাইরে তাকাইছে, মানে ওর জানলাটা খোলা ছিল, বাইরে তাকায় দেখে যে অদ্ভুত একটা মানে একটা চেহারা, যেটা দেখে ও চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আন্টি আঙ্কেল, কাউসার আঙ্কেল এবং আন্টি, ওনারা চিৎকার শুনে আসছে ওর রুমে, আয়েশা দেখে যে ও পড়ে আছে। তারপরে সকালবেলা ওর এক ডাক্তার হসপিটালে নিয়ে গেছে, ডাক্তাররা ওর কোনো রোগ খুঁজে পাচ্ছে না, ওর কী হচ্ছে যে এরকম মানে কিছুই বুঝতে পারতেছে না। তারপর ওকে আবার বাসায় পাঠিয়ে দিছে, বলছে যে ওকে বেড রেস্টে ইয়ে করেন। তারপরে বাসায় আনার পর আবার তারপরে ওকে আর একা, তারপরে আর একা রাখে না, ওই আন্টি আঙ্কেলের সাথে থাকতো। তো তারপরে 2-1 দিন পর একদিন ও হঠাৎ করে ওয়াশরুমে গেছে, তো ওয়াশরুমে যাওয়ার পর মেবি ওয়াশরুমে ও কিছু একটা দেখতে পাইছে, ওয়াশরুমে আবার চিৎকার করে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আন্টি আঙ্কেল আবার ওকে রুমে নিয়ে আসছে, আনার পর আর জ্ঞান ফিরে নেয় ওর, সকাল হয়েছে ওর জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পর ওর শরীরে প্রচণ্ড জ্বর,
জ্বর চলে আসছে, একদম টেম্পারেচার 104-এর মতো। তারপর এই জ্বর 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ভালো, মানে ভালো হচ্ছে না। ওকে স্কোয়ার হসপিটালে ভর্তি করার পর আইসিউতে প্রায় 3 মাসের মতো আইসিউতে ছিল। আইসিউতে থাকার পর ও মারা গেছে রিসেন্টলি, মানে অল্প কিছুদিন হলো মারা গেছে। ওই 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 ইয়ার থেকেই ওর জ্বর ছিল। ওর পর এরপরে আর মানে ও শুকায় এরকম কঙ্কালের মতো হয়ে গেছে, ওই জ্বর থেকে কঙ্কালের মতো হয়ে গেছে। এই 2018 সালের জুন মাসের দিকে ও মারা গেছে।